হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা যা যা লাইভটা দেখছেন একটু জয়েন করেন। আর হচ্ছে আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এবং হচ্ছে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন আমার একটু কমেন্ট করে জানান। আমি তো চোখে কিচ্ছু দেখতেছি না। যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা, আর আমার হচ্ছে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা, এবং হচ্ছে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এবং আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, অলোকে আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আপু জয়েন জয়েন। আচ্ছা, সবাই হচ্ছে একটু জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, এবং হচ্ছে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, এবং আপনারা নোটিফিকেশন পাইছেন কিনা। দাঁড়ান আমি একটু, আমার লাইভটা কি ক্লিয়ার আছে একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ আপু, আপনি বেশি পাউডার মেখে ফেলছেন। আপু আমার, আমি কখনো পাউডার ইউজ করি না, আমার লাইফে আমি কখনো পাউডার ইউজ করি না। ছোটবেলায় মা কপালে টিপ দিছে, হয়তো বা তখন ইউজ করছে, সেটা আমি, আমার মনে নাই। ছোটবেলার কথা তো আমার মনে থাকবে না, থাকবে বাট আমার বুঝ হওয়ার পর আমার মনে পড়ে না যে আমি কখনো পাউডার ইউজ করছি, গরমের দিনেও না। মানুষ দেখবেন ফেস পাউডার অ্যাপ্লাই করে, ফেস হচ্ছে মেকআপ করার জন্য উপরে আবার পাউডার হচ্ছে মাখে। আমি আমার লাইফে আমি কখনো পাউডার ফাউডার ইউজ করি না, কারণ আমার এই জিনিসগুলো পছন্দ না। সবার যে সবকিছু পছন্দ হবে তা কিন্তু না। আমার ছোট বোন আবার পাউডার ইউজ করতে পছন্দ করে, বাট আমি আমার, আমি আমি পাউডার একদম মানে সহ্য করতে পারি না। ফেসের মধ্যে পাউডার, আমার মনে হয় যে আমি বালু মাখছি, যে মনে হয় কি আমি এক গাদা বালু উঠে আমার ফেসের মধ্যে লাগাই নিছি। আমি কখনো পাউডার ইউজ করি না, আমি সবসময় হচ্ছে আপনার ডে ক্রিম ইউজ করি একদম। আমি যখন স্কুল লাইফে ছিলাম তখনও হচ্ছে আমি ফেয়ার লাভলি ক্রিম ইউজ করতাম, কারণ তখন তো আর আমার এক গাদা টাকা ছিল না, বা আমি তখন আমরা অনলাইন চিনতাম না, অনলাইন সেলারও ছিল না, অনলাইন স্কিন কেয়ার এত ছিল না। তখন আমি ফেয়ার লাভলি ইউজ করতাম, বাংলাদেশিটা না ইন্ডিয়ানটা ইউজ করতাম। ওই ওই সময় হচ্ছে 280 টাকা দিয়ে আমার মা কিনা দিত। ওই ওই আজকের কথা মানে কবের কথা, তখন 4-5 এর কথা বলতেছি, তখনই 280 টাকা দিয়ে আমি ছোটবেলা থেকে যতটুকু ইউজ করতাম বা যা ইউজ করতাম ভালো, এবং হচ্ছে ভালোটা ইউজ করা ট্রাই করতাম, ওই আলতু ফালতু কিছু অ্যাপ্লাই করতাম না। আপনি যেটা পাউডারের কথা বলতেছেন, কালকে একটু ফিল্টার ইউজ করে আসছি, সেইখানে আপনারা খোঁচা মারছেন, ফিল্টার লাগাইছেন, ফিল্টার লাগাইছেন। ভাই আজকে ফিল্টার ছাড়া আমার ফোনের ক্যামেরা, যে দেখেন এটা যে ফোনের ক্যামেরা, এটা একটা হচ্ছে ছোট, আপনার 2 বছরের বাসার বাচ্চাও বুঝবে যে এটা ফোনের ক্যামেরা। হ্যাঁ, এখানে যে কোনো ফিল্টার না এটা হচ্ছে বুঝবে। তা এখন ফিল্টার মাইরে আসলে বলবেন আপু আপনি ফিল্টার দিচ্ছেন কেন, এত সাদা লাগতেছে। ফিল্টার ছাড়া আসলেও বলেন আপু পাউডার দিয়ে আসছেন। এখন আমি করবো তো কি করবো ভাই, আমার ফেসটা কি করবো বলেন। এখন আমি যদি ফর্সা হই, এখন আমার যদি অনেক সাদা লাগে, এক্ষেত্রে আমার কি দোষ আপনি সেটা মানে বলেন। একটা মানুষ যদি অনেক বেশি সাদা হয় দেখতে, এটা কি তার অন্যায়? এই জন্য কি আমি আমার জেল ফাঁসি দিয়ে ফেলেন? আমি এক কাজ করি, আমি হচ্ছে ফাঁসির ফাঁসিতে যে ঝুলে পড়ি যে আমার দেখতে এত সাদা লাগে কেন। হ্যাঁ, আমার এত দেখতে এত সাদা লাগে কেন, তোরা ব্লক মারতেছি যা। আমার আজকে হচ্ছে আমার চোখ দিয়ে আমি হচ্ছে ভালো করে মানুষের নামও পড়তে পারতেছি না, কারণ আমার চোখে এত পরিমাণে প্রবলেম করতেছে। আমি কালকে সারা রাত ঘুমাই নাই, এটা হচ্ছে মানে সারা রাতই ঘুমাই নাই, বলতে পারো যে আমি কালকে 10 সেকেন্ডের জন্য আমি চোখ বন্ধ করি নাই। মানে একটা নাটকের মধ্যে এমন ভাবে ঢুকে গেছি, মানে সেই নাটকের মনে করো যে 30-40টা এপিসোড দেখছি। সারা রাত বসে ওই নাটকের এপিসোড দেখতে দেখতে দেখলাম যে 7টা বাজে গেছে। 7টা বাজার পরে হচ্ছে ভাবছি ঘুমাবো, পরে আর ঘুম আসলো না। আমি মানে আমি এক রাতে একটা ফোঁটা ঘুমাই নাই। না ঘুমানোর কারণে দেখো আমার চোখ লাল হয়ে আছে, দেখছো মনে হয় কি ওই যে নেশা করলে মানুষের যেরকম চোখ লাল হয়ে যায়। এক রাতে ঘুমে আমার চোখ দেখছো, আমার চোখ গুলা দেখো আমার চোখের অবস্থা কি হয়েছে। আর আমি তাকাইতে পারতেছি না, আমার মনে হইতেছে কি আমি চোখে সব ভোলা দেখতেছি, এমনি তো আমার চোখে একটু প্রবলেম। আর আমি যাও দেখবো তাও দেখতে পারতেছি না, আমার খুবই খারাপ লাগতেছে। আপু বাদ দাও আপু। আচ্ছা, লাইভটাকে হচ্ছে জয়েন করবেন, এবং জয়েন করে লাইভটাকে গার্লস গ্রুপে শেয়ার করে দিবেন। আমাদের আগের যত শেয়ার কন্টেস্ট ছিল সবগুলো উইনার অ্যানাউন্স করে দিছি। আজকে থেকে হচ্ছে আমাদের লটারি কন্টেস্ট চলবে। লটারি কন্টেস্টের রুলস হচ্ছে, যেটা বলে দিচ্ছি, লটারি কন্টেস্টের রুলস হচ্ছে আপনি যারা নতুন আছেন তারাও জয়েন করতে পারবেন, যারা হচ্ছে পুরনো তারাও জয়েন করতে পারবেন। যারা বলেন আপু আমি গিফট পাই না, গিফট পাই না, লটারি হচ্ছে এমন একটা জিনিস যে আপনার মানে আপনি দুইটা শেয়ার করলে আপনার ভাগ্যে লেগে যেতে পারে, আপনার নাম উঠলে আপনি গিফট পেয়ে যাবেন, বাট আপনি স্ক্রিনশটটা রেখে দিবেন। সো লটারি কন্টেস্টে সবাই পার্টিসিপেট করবেন, যার 4-5টা আইডি নাই, যার হচ্ছে এক গাদা আইডি নাই, একটা আইডি চালান, একটা আইডি দিয়ে অল্প কয়টা শেয়ার করবেন, আপনার হচ্ছে পাবলিকলি ভাবে শেয়ার করবেন, ভালো ভালো 2-4টা গ্রুপে শেয়ার করে দিবেন, তাহলেই হবে। সবাই পার্টিসিপেট করবেন, যারা নতুন জয়েন করতেছেন, যারা পুরনো আছেন সবাই লাইভটাকে শেয়ার করে অবশ্যই একটা লাভ রিয়েক্ট দিবেন, এবং হচ্ছে লাইভে হচ্ছে একটা লাইক দিবেন, এবং হচ্ছে লাইভে অ্যাক্টিভ লিখবেন শেয়ার করে,
অ্যাকটিভ লিখবেন এবং যার যেটা হচ্ছে যার যেটা জিজ্ঞেস করা জিজ্ঞেস করেন আমি হচ্ছে সবার রিপ্লাইটা দিয়ে দিব। আচ্ছা আমার লাইভটা কি ক্লিয়ার না? আমার মডারেটর বলতেছে আমার লাইভ নাকি ক্লিয়ার না। আমার লাইভটা কি ঘোলা? আমার লাইভটা কি ঘোলা একটু জানান তো, আমার লাইভটা কি ক্লিয়ার না? আমার লাইভটা কি ক্লিয়ার না নাকি ঘোলা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার লাইভটা কি আপু তোমার প্রেজেন্টেশন জাস্ট ওয়াও আছে, আপু ড্রেসটার প্রাইস কত, আপু ক্লিয়ার না আমার লাইভ? যারা নতুন জয়েন করতেছো লাইভটাকে শেয়ার করে দিবা, যারা নতুন জয়েন করতেছো লাইভটাকে হচ্ছে শেয়ার করে দিবা। এখন হচ্ছে আপু আমি 553টা গ্রুপে শেয়ার করে উইনার হয়েছি আজকে। আপু আপনারে তো উইনার করছি আপু, আল্লাহ কি বলেন আপু, কন্যা হিজাবি আপু আপনি গ্রুপ পেজে পোস্ট দেখেন না আপু, আপনারাই তো উইনার করছে, আপনারা যে বুলবুল খান আপু আপনারা দুইজনকে উইনার করা হয়েছে। পেজে একটু পোস্ট দেখে আসেন কষ্ট করে, প্লিজ কাইন্ডলি একটু পোস্ট দেখে আসেন পেজে, আপনাকে উইনার করা হয়েছে পেজে পোস্ট একটু কষ্ট করে দেখে আসেন আপু। শোনা আপনারা পোস্ট না দেখে যদি লাইভের মধ্যে আইসা বলেন আপু উইনার করলেন না, হবে আপনার একটু আগে আমি লাইভে আসার আগে আমি পোস্ট করে আসছি। আপু টাইম লাইনে শেয়ার দেন, থ্যাংক ইউ, সবাই শেয়ার করে দিবেন, যারা নতুন জয়েন করতেছেন সবাই হচ্ছে লাইভ শেয়ার করে দিবেন। তো ফার্স্টে হচ্ছে আমি এই ক্রিমের কথা বলে নেই, এটার অফার কিন্তু আজকে রাত 12টা পর্যন্ত থাকবে, যেটা 1100 টাকা যে অফারটা, যে দুইটা ক্রিম পাচ্ছেন 1100 টাকাতে, এটা আজকে রাত 12টা পর্যন্ত থাকবে। এরপর এটা রেগুলার প্রাইস 1200 টাকা দিয়ে আপনাদের নিতে হবে। সো হচ্ছে রেগুলার প্রাইস 1200 টাকা, এটা হচ্ছে এই ক্রিমের প্রাইস। আর তারপর হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 1200 টাকা আজকে রাত পর থেকে নিতে হবে, আর 1100 টাকা হচ্ছে আজকে রাত 12টা পর্যন্ত পাবেন। এখন আসেন হচ্ছে আমাদের আপু অনলাইন মানে আল্লাহ আমি কমেন্ট গুলোও দেখি না আজকে, কমেন্ট দেখতেও পারি না পড়তেও পারি না কিছু বলতেও পারি না, কি বলবো বলো আমার, আমি আমি লাইভ শেষ করে যে ঘুম দিব আমি আর হচ্ছে মানে আজকে আর উঠবো না, কিন্তু আমার কিছু ঘুম আসে না। আমি দিনের বেলায় জানো আমার একটা সমস্যা কি, দিনের বেলায় যদি আমার তুমি পিটাও মারো তারপরও কাজ হবে না, আমার রাতের ঘুম হারাম যে হয়েছে আমার, এখন হচ্ছে মাথায় সাইড ব্যথা করতেছে, আমার চোখ দেখো আমি তাকাইতে পারতেছি না, আমার কতটা বাজে লাগতেছে, কিন্তু কিছু করে না, আমার রাত্রেবেলা লাইভ মানে রাত্রেবেলা একটু ঘুমাইতে হবে, নাহলে আমি আজকে বাঁচবো না, এই জন্য দিনের বেলায় চলে আসছি। আপু তুমি দেখো আমি তুমি দেখো আমাকে উইনার করছো, হ্যাঁ তুমি তুমি দেখে আসো আপু তোমার উইনার করছি পেজে পোস্ট, এই যে তোমার আমি দেখাচ্ছি ধরো তোমার নামে আমি পোস্ট করছি তো, এই যে ওহো সরি তোমারে না আয়েশা মনিরে করা হয়েছে, তোমার আয়েশা মনিরে করা হয়েছে, তুমি 553 শেয়ার করো নাই, আয়েশা মনি হচ্ছে হাই শেয়ার করছে। তো তুমি যে বললা 553, তোমার তো স্ক্রিনশটই ঠিক নাই, দাঁড়াও একটু দাঁড়ায় তার একটু দেখ, ধরে নি আমি কন্যা হিজাবি আপু তোমারে হচ্ছে আমি একটু বলতেছি, দাঁড়াও তুমি যে বললা আপু আমি 553টা শেয়ার করছি, তুমি যে মিথ্যা কথাটা বলছো আপু আমি তোমার হচ্ছে লাইভের মধ্যে এগুলো বলতে চাই নাই, বাট তোমার কথাই হচ্ছে বলতে হবে। শুনি ওই আপুটা যারা আমার মডারেটর বলছে যে আপু এই আপুটা হচ্ছে শেয়ার করছে, বাট তার শেয়ার একটা হচ্ছে ঠিক মতো স্ক্রিনশট দেয় নাই, এখানে নাকি 553টা শেয়ার দেখেন স্ক্রিনশট দিছে। আমি আপনাদেরকে বারবার বলছি এই টাইপের স্ক্রিনশট দিবেন না, অ্যাক্টিভিটি লগার থেকে স্ক্রিনশট দিবেন, এখানে আপনার কোত্থেকে 553টা শেয়ার হয়েছে আপু আপনি বলেন, একটা আইডি দিয়ে জীবনে কি 553টা শেয়ার পসিবল তোমরা বলো, ওনার একটা আইডি দিয়ে উনি কেমনে 553টা শেয়ার করছে। আর এই স্ক্রিনশট গুলো দেখো, এটা হচ্ছে আপনার আইডি যদি ব্লক থাকে তারপর আপনি এইভাবে হচ্ছে স্ক্রিনশট দিতে পারবেন, আপনি একটা শেয়ার না করে এইভাবে স্ক্রিনশট দিতে পারবেন, কারণ হচ্ছে আপনার এইভাবে হচ্ছে স্ক্রিনশট হচ্ছে দিলে আপনার একটা শেয়ারও হয় না, তো আপনি অ্যাক্টিভিটি লগার থেকে স্ক্রিনশটটা দিবেন। এই এই শেয়ার স্ক্রিনশট আমরা কাউন্ট করি না আপু, এই যে দেখেন আয়েশা মনির যে উইনার করছে ওনারা কেন উইনার করছে দেখাইতেছি, দাঁড়ান এই যে দেখেন ওনার স্ক্রিনশট দেখেন, আপনার স্ক্রিনশট দেখেন আর ওনার স্ক্রিনশট দেখেন, এই যে দেখেন ওনারা কেন উইনার করছি দেখেন, যে আপনার স্ক্রিনশটটাও দেখেন আর ওনারটাও দেখেন, তাহলে বুঝতে পারবেন যে ওনারা কেন উইনার করছি আপু। সো আমি হচ্ছে প্রোডাক্ট দেখাই, হ্যাঁ আপনারা শেয়ার নিয়ে আমার লাইভের মধ্যে ঝামেলা করেন না, আপনাদের দয়া করে হচ্ছে এগুলা করেন না, সো হচ্ছে আমাকে প্রোডাক্ট দেখাইতে দেন, কারণ আমি উইনার অ্যানাউন্স করছি, আমরা বুঝে শুনে উইনার অ্যানাউন্স করি, এত এত গিফট হচ্ছে আপনাদেরকে দেই ওই যে এইসব এই টাইপের গেম শোনার জন্য না, যে আমাকে করলেন না কেন আপু আমাকে করলেন না কেন আপু, যাকে যা শেয়ার হচ্ছে রিয়েল হয়েছে যার শেয়ার হয়েছে তাকে উইনার করা হয়েছে। তো ফার্স্টে হচ্ছে আমি এই মাস্কটা দেখাই নিচ্ছি, এটা হচ্ছে আমাদের স্কিন রিপেয়ার একটা মাস্ক, শেয়ার করে দেন যারা জয়েন আছেন। কন্যা হিসাবে আপু আপনি হচ্ছে সুন্দরভাবে হচ্ছে শেয়ার গুলো করে স্ক্রিনশটটা সুন্দর ভাবে দেন, আপনার যদি শেয়ার হয়ে থাকে আপনাকে নেক্সট টাইম উইনার করা হবে, বাট আপনার স্ক্রিনশট গুলো কাউন্ট হবে না আপু। আপনি আইডিতে যান, আইডিতে গিয়ে হচ্ছে অ্যাক্টিভিটি লগার থেকে হচ্ছে স্ক্রিনশট দিবেন, এভাবে হচ্ছে স্ক্রিনশট দিবেন না, এগুলো আমরা কাউন্ট করি না, এগুলো যারা দেয় তাদের আমরা টোটালি হচ্ছে কাউন্টই করি না। সো আপু আপু আমি তো যাই না অ্যাক্টিভিটি লগার থেকে এসএস দিতে হয়, আপু আপনি হচ্ছে আইডিতে যান, আইডিতে গেলে দেখতে পারবেন। সো এটা হচ্ছে আপনার
ग्लो कर আপনার স্কিনটাকে হচ্ছে পোরস ক্লিন করবে, যাদের পোরসের প্রবলেম আছে পোরস ক্লিন করবে, যাদের ড্রাই স্কিন ড্রাইনেস মানে সব সময় স্কিনটা ড্রাই হয়ে থাকে, এটা আপনার ড্রাই স্কিনটাকে হচ্ছে সফট করে নিয়ে আসবে। প্লাস হচ্ছে যাদের স্কিন হচ্ছে অনেক বেশি অয়েলি থাকে, এটা আপনার অয়েলটাকে হচ্ছে কন্ট্রোল করবে এবং হচ্ছে আপনার স্কিনে হচ্ছে প্রচন্ড পরিমাণে হচ্ছে গ্লো করবে। এখন আসেন যে আপু আমার অনেক বেশি পোরস, পোরসের মধ্যে কিন্তু তফাত আছে। ধরেন আপনাদের যাদের অনেকে ব্রন চলে যায় বা ব্রন চলে যাওয়ার পর গর্তটা থেকে যায়, আপনারা সেইটাকে পোরস বলেন, সেটা কিন্তু পোরস না, সেটা হচ্ছে গর্ত। যে আপনার এখানে একটা বড় একটা ব্রন হয়েছে, সেটা চলে যাওয়ার পর আপনার একটা গর্ত হয়ে গেছে, সেইটাকে যদি পোরস বলেন তাইলে কিন্তু হবে না। পোরস হচ্ছে আপনার দেখবেন যে হালকা 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 যেরকম ছিটা ছিটা একদম মানে আপনার কাছ থেকে না গেলে দেখা যায় না, ওই টাইপের ওগুলোকে হচ্ছে পোরস বলে। বাট আপনারা হচ্ছে গর্তগুলোকে পোরস বলে আমাদের কাছে বলেন যে আপু আমার হচ্ছে পোরস, তখন আমরা ছবি দিতে বলি, তখন দেখি যে ওগুলো হচ্ছে পোরস না, ওগুলো হচ্ছে আপনার গর্ত। ওই টাইপের গর্ত কিন্তু হচ্ছে যাবে না, ওই টাইপের গর্ত কিন্তু হচ্ছে আপনার যদি বড় বড় গর্ত হয় সেগুলো কিছুটা হচ্ছে আপনার মিনিমাইজ হয়ে আসবে, বাট একবারে যাবে না। ওই টাইপের গর্তের জন্য আপনাকে পোরস সিরামিক কন্টিনিউ করে যেতে হবে, এইটাতে আপনার পোরস যাবে, শুধুমাত্র পোরস, কোনো গর্ত না। গর্ত এক জিনিস, পোরস এক জিনিস, কথাগুলো একটু ক্লিয়ার করে শুনে নেবেন তারপরে প্রোডাক্ট নেবেন। আমি চাই না যে আপনাদের সাথে আমার কোনো ঝামেলা হবে পরে। আচ্ছা আজকে কেউ হচ্ছে একটু বলে না, ফিল্টার ফিল্টার দিলে তো চিল্লায় পাল্লায় শেষ করে ফেলেন, আজকে দেখেন একটা মানুষও কিছু বলে না। একটু ফিল্টার যদি লাগাই, মাঝে সাথে মানুষের তো মন চায় না যে একটু ফিল্টার লাগাইলে লিপস্টিকের কালার আসে, আইলাইনারের কালার আসে, একটু মাঝে সাথে যদি ছক করে একটু ফিল্টার লাগাই কত খোঁচা মাইরা যায়। আজকে একজনও বলে না, আজকে আবার ফিল্টার ছাড়া আসছি, আজকে বলে পাউডার মাইখা আসছি, কত কিছু। আজকে কেউ বলে না যে আপু আপনি ন্যাচারাল ভাবে আপনার স্কিন এত সুন্দর কিভাবে, মানে খোঁচাটা মারার সময় দেখি যে কোথেকে চলে আসে, জীবনে এগুলো দেখিও নাই আমার পেজে। তো এইটা হচ্ছে আপনার স্কিনটাকে ক্রিস্টাল টাইপের একটা গ্লো দিবে। এটা হচ্ছে আপনার স্লিপিং মাস্ক, যেটা ইউজ করে আপনি রাত্রেবেলা ঘুমাইতে পারবেন। যদি ধরেন আপনি কোনো নাইট ক্রিম ইউজ করেন না, যে আপু আমি কোনো নাইট ক্রিম ইউজ করি না, তাহলে আমি কিভাবে অ্যাপ্লাই করব? এখন আমি যতটা বেশি করে লাগাইতেছি রাত্রেবেলা এত বেশি করে ইউজ করবেন না, একদম হালকা। আমি হাতে ইউজ করে দেখাই, আমি এটা দিনের বেলা বা সন্ধ্যাবেলা বা যে কোনো টাইমে অ্যাপ্লাই করার জন্য দেখাচ্ছি। আর ধরেন আপনি যদি রাত্রেবেলা ইউজ করেন তাহলে হচ্ছে জাস্ট এইভাবে সিরাম যেভাবে অ্যাপ্লাই করে, যেভাবে সিরাম অ্যাপ্লাই করে জাস্ট এইভাবে অ্যাপ্লাই করবেন, সিরামের মতো করে রাতের অ্যাপ্লাই করে জাস্ট হচ্ছে এরকম সিরামের মতো করে অ্যাপ্লাই করবেন। এই যে দেখেন এরকম জাস্ট হচ্ছে সিরামের মতো করে অ্যাপ্লাই করবেন, এক গাদা করে অ্যাপ্লাই করবেন না। আর যখন দিনের বেলা বা সন্ধ্যাবেলা বা আপনি দিনের মানে রাতের বাদে মানে ঘুমানোর আগে যে কোনো টাইমে অ্যাপ্লাই করার সময় হচ্ছে এইভাবে বেশি করে ইউজ করবেন, এবং যে কোনো মাস্ক অথবা হচ্ছে জেল অথবা সিরাম ইউজ করার পর কিন্তু অবশ্যই হচ্ছে স্কিনে মিশাবেন, হ্যাঁ স্কিনে একটু ম্যাসাজ করবেন, একদম তুমি দিয়ে রাখবেন না। তো এইভাবে জাস্ট হচ্ছে আপনি স্কিনে হচ্ছে আপু ম্যাজিক ফেয়ারটা কতক্ষণ রাখতে হবে, প্লিজ কয়েকদিন পর পর ইউজ করতে হবে? স্বপ্ননীল মৃদুলা, আপু ম্যাজিক হেয়ারটা হচ্ছে আপনি সপ্তাহে দুই দিন অ্যাপ্লাই করবেন, ম্যাজিক হেয়ারটা হচ্ছে সপ্তাহে দুই দিন অ্যাপ্লাই করবেন এবং হচ্ছে চেষ্টা করবেন সারা রাত রাখতে। দাঁড়ান আমি নিয়ে নিই, হাতে নিয়ে নিই তেলটা, এবং চেষ্টা করবেন হচ্ছে সারা রাত রাখতে, ম্যাজিক হেয়ার তো সারা রাত রাখার ট্রাই করবেন। লাইভটাকে একটু শেয়ার করে দিবেন, যারা যারা জয়েন করতেছেন লাইভটাকে একটু শেয়ার করে দেন, এইটা সারা রাত রাখার ট্রাই করবেন, ম্যাজিক হেয়ারটা সারা রাত রাখার ট্রাই করবেন যদি বেটার রেজাল্ট চান। আপু আমার এই তেল দেওয়া যদি আপনার হেয়ার ফল না অফ হয় তাহলে বুঝে নেবেন আপনার হরমোনাল প্রবলেম আছে, এছাড়া না হলে আপনার শ্যাম্পুতে সমস্যা, আপনার পানিতে সমস্যা, না হলে এই তেল দিয়ে আপনার চুল পড়া অফ না হলে আপনি আর কি করবেন? আর কিছু করার নাই, কারণ এই তেলটার মধ্যে আপনি নর্মালি কোনো তেল দাও না, যে শুধুমাত্র একটু নারকেল তেল দিতে মানে তেল দিচ্ছে আপনাকে, যেটা দিয়ে আপনার চুল পড়া কমলে কমলো না কমলে না এরকম কিন্তু না। এটার মধ্যে আপনার মিনিমাম হচ্ছে 60 থেকে 65টা হচ্ছে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা আছে। সো এমন একটা তেল যেটা আপনার 7 ডেজ কোম্পানি থেকে বলা হয় যেটাতে হেয়ার ফল অফ হবে, যদি আপনার কোনো হরমোনাল প্রবলেম না থাকে, এবং হচ্ছে আপনার অনেক সময় কিন্তু পানিতে অনেক বেশি আয়রন থাকার কারণে হেয়ার ফল হয়, রাত জাগার কারণে হেয়ার ফল হয়, আপনি হচ্ছে যদি আপনি পুষ্টিকর খাবার না খান সেই ক্ষেত্রে আপনার হেয়ার ফল হয়, আপনার শ্যাম্পুর জন্য হেয়ার ফল হতে পারে। সো এই প্রবলেমগুলো থাকলে এগুলোকে আপনাকে হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। এবং হচ্ছে আমি শুধু একটা তেল দিচ্ছি, বাট আপনি রাত জাগতেছেন, যারা অতিরিক্ত মাত্রায় টেনশন করে রাত জাগে তাদের হেয়ার ফল এমনিও মানে অনেক বেশি হয়, কারণ টেনশনের যারা টেনশন করে দেখবেন একটা সময় তারা পাকলা হয়ে যায়। মনের মাঝে তুমি এত ফর্সা হয়ে কি করবেন, কারে লেখছে কি লেখছে, ও আপু ফসল ক্রিম দেখান, উনি আবার ওনারে লেখছে এত ফসল হয় কি করবেন, দাঁড়াও এটার ব্লক মেরা নেই একটু, দাঁড়ো এত ফসল হয় কি করবে, এটা কি তোমারে গিয়ে বলবে আমার কাস্টমার ফসল হয় কি করবে? তো এটা হচ্ছে দেখো ইউজ করার আগের স্কিন দেখার, ইউজ করার পর একটু স্কিন দেখো,
স্কিনে গ্লো দেখো। আর এটা কিন্তু হচ্ছে দুইটা ফ্লাওয়ারে হচ্ছে দিয়ে হচ্ছে এই মাস্কটা তৈরি, যেটা হচ্ছে আমার অলমোস্ট শেষ হয়ে যেত আছে, আমার হচ্ছে আরো একটা এখানে দিতে হবে। তো এটার মধ্যে হচ্ছে এই যে দেখো ভিতরে যখন দেখবা এরকম হচ্ছে ফুলের হচ্ছে পাপড়ি এটার মধ্যে আছে, তুমি হাত দিয়ে হচ্ছে এগুলো মিশানোর দরকার নাই, এমনি হচ্ছে আমি মিশাই না, চাইলে যদি যাবো আমি ফুলের পাপড়ি গুলো হচ্ছে স্কিনের সাথে মিশাই ফেলবো, চাইলে তুমি মিশাই ফেলতে পারো। এগুলো হচ্ছে জাস্ট এইভাবে অ্যাপ্লাই করবা, এত পরিমাণে তোমার স্কিনটাকে শাইন করবে এবং হচ্ছে গ্লো করবে, জাস্ট তুমি ফার্স্ট দিন থেকে বুঝতে পারবা। যদি রাতের বেলা ইউজ করো জাস্ট এভাবে ইউজ করে দেন হচ্ছে যাতে চোখের নিচে কালো দাগ আছে চোখের নিচে একটু ম্যাসেজ করে দিবা এবং চোখের উপরে নিচে সব জায়গায় অ্যাপ্লাই করবা। দেন তুমি হচ্ছে সকালবেলা উঠে হচ্ছে ওয়াশ করে ফেলবা, যদি দিনের বেলা অ্যাপ্লাই করো তাহলে 3 ঘন্টা রেখে ওয়াশ করে ফেলবা, 3 ঘন্টার বেশি রাখার দরকার নেই, হাইস্ট 3 ঘন্টা, এর বেশি রাখার দরকার নেই। আর যদি একবারই সময় না থাকে 1-2 ঘন্টা রেখে ওয়াশ করে ফেলবা। তো এইটা হচ্ছে আমাদের স্কিনটাকে কিন্তু রিপেয়ার করবে। যা আমি এর আগে অনেক ক্রিম ইউজ করছি বা অনেক কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করছি ওগুলো আমার স্কিনে হচ্ছে সাইড এফেক্ট হয়ে গেছে, তো ওই টাইপের প্রবলেমটা হচ্ছে তোমার সলভ করে দিবে। তো এটা রেগুলার প্রাইস 1200 টাকা, আজকের আজ পর্যন্তই হচ্ছে এটার অফারটা আছে, এরপর আমাদের এইটার অফার শেষ হয়ে যাবে, আমাদের এই ক্রিমের অফার শেষ হয়ে যাবে এবং হচ্ছে হ্যাঁ এই দুটার অফারই তো চলতেছিল, এই দুটার অফার হচ্ছে শেষ হয়ে যাবে আজকের রাত 12টার পরে হচ্ছে আমাদের এই দুটার অফার শেষ হয়ে যাবে। মাশাআল্লাহ আপু তোমার স্কিনটা অনেক সুন্দর, থ্যাংক ইউ বিয়া জান্নাত মো আপু। এইটার প্রাইস হচ্ছে 1000 টাকা, মাত্র 1000 টাকা তুমি এই মাস্কটা পেয়ে যাচ্ছ। এগুলো কিন্তু সবগুলো হচ্ছে আমাদের জানুয়ারি অফারের প্রাইসে পাচ্ছ, যেটা হচ্ছে আমি বলছিলাম যে জানুয়ারিতে সবগুলো প্রোডাক্ট রিজনেবল প্রাইসে পাবা, কারণ এই টাইপের মাস্ক গুলো তুমি হচ্ছে প্রাইস অনলাইন যাচাই করো, কারণ আমরা তো অনলাইন প্রোডাক্ট বেসিক সেল করি। তো অনলাইন পেজ গুলো যাচাই করো, 1200, 1500, 1400, 2500 টাকাও মাস্ক সেল হয়। হ্যাঁ, তো এই মাস্কটা মাত্র তুমি পেয়ে যাবা হচ্ছে তোমার মাত্র 1000 টাকাতে, এবং এইটা তুমি যখন গুগলে সার্চ করবা এটা 3টা কালার পাবা, মানে 3টা হচ্ছে তোমার ফ্লেভার পাবা, এটা হচ্ছে পিঙ্কটা, আরেকটা আছে ইয়েলো কালার, আরেকটা আছে হোয়াইট কালার। বাট আমার কাছে পিঙ্কটা বেস্ট কেন মনে হয়েছে আমি বলি, পিঙ্কটা তোমার স্কিনটাকে পিঙ্কিশ একটা শেড দিবে, পিঙ্কিশ শেড কিন্তু এমনি এমনি আসে না, আমরা ব্লাশ অনেক ইউজ করি কেন পিঙ্কিশ করার জন্য, একটু গালটা একটু যাতে পিঙ্ক লাগে। তোমার স্কিন যদি ন্যাচারাল ভাবে পিঙ্ক থাকে তাহলে তো তোমার এইসব মানে এক্সট্রা যেটা বলে আর্টিফিশিয়াল সেটার দরকার নাই, মেকআপ মানেই তো আর্টিফিশিয়াল তাই না, মেকআপ তো ন্যাচারাল কিছু না, মেকআপ মানেই হচ্ছে আর্টিফিশিয়াল, যেটা হচ্ছে তোমার যত কালো থাকুক না কেন মেকআপ ইউজ করে সে সাদা ভূতের মতো হয়ে যায়। এই জন্য হচ্ছে আমারে দেখলো মনে হয় কিছু কিছু মানুষের মেকআপ সুন্দরই লাগে, বাট এতটুকু বোঝে না যে একটা মানুষ মেকআপ করলে কি ফুল বডিতে মেকআপ করে। আমার একটা জিনিস বুঝাও, আমি ধরলাম আমি মুখটার মধ্যে 1 গাদা পাউডার মাখছি, 1 গাদা ময়দা মাখছি, 1 গাদা আটা মাখছি, যা এটা যার যেভাবে হচ্ছে সুন্দর বুঝতে বুঝাইতে পারো আমি বুঝাইলাম, বাট আমার হাতগুলো তো দেখতেছো, আমার গলাটা দেখতেছো, আমার কান দেখতেছো, এখন আমি কি মানে একদম প্রতিদিন হচ্ছে 2 কেজি আটা ময়দা পাউডার সব মানে ফুল বডিতে ঢাইলাম আসি লাইভের মধ্যে, এরকমই বুঝা যায়। মানে তাও স্বীকার করবে না, কিছু কিছু হেটার্স আছে এই টাইপের যে তাও বলবে না যে না আপনার প্রোডাক্ট আসলেই ভালো, তাও বলবে না আপু এই ক্রিমটা নিতে পারবো। তো এটার প্রাইস হচ্ছে 1000 টাকা, আমি আজকে এই দুটার কম্বো দেখাই দিচ্ছি আপু, দুইটা হচ্ছে ক্রিম দেখাই দিচ্ছি, ফিকি ক্রিম হচ্ছে দুইটা পাবেন হচ্ছে আপু আপনি 1100 টাকাতে, দুইটা ক্রিম পাবেন হচ্ছে আপনি 1100 টাকাতে, এক একটা ক্রিমের প্রাইস হচ্ছে আপনার মাত্র 550 টাকা করে, এটা ডে একটা নাইট একটা, একটা দিনের বেলা অ্যাপ্লাই করবেন, একটা হচ্ছে রাতের বেলা অ্যাপ্লাই করবেন। এইটা হচ্ছে আপু আমি শুধু ফর্সা হতে চাই তাহলে কি আমি এটা নিব, না শুধু ফর্সা হতে চাইলে এটা আপনি নেওয়ার দরকার নেই, শুধু হচ্ছে যদি ফর্সা হতে চান, শুধু যদি ফর্সা হতে চান, দাঁড়ান আমার গ্রুপে একটু শেয়ার করে দিই, আপু শেয়ার দেন, থ্যাংক ইউ সবাই শেয়ার করে দিবেন, নতুন যারা জয়েন করতেছেন, শুধু যদি ফর্সা হতে চান, যেমন আমি শুধু ফর্সা হতে চাই তাহলে কি আমি এই ক্রিমটা নিবো, না শুধু ফর্সা হতে চাইলে এই ক্রিমটা নিবেন না। এটা যদি আপনার মুখে দাগ থাকে, আপনার মুখে ব্রণ থাকে, আপনার মুখে স্পট থাকে, আপনার মুখে মেস্তা থাকে তাহলে হচ্ছে নিবেন, এইটা শুধুমাত্র ফর্সার জন্য নিবেন না, শুধুমাত্র ফর্সার জন্য আমাদের অন্য অন্য ক্রিম আছে, এইটা যাদের ব্রণ আছে, যাদের দাগ আছে, যাদের মেস্তা আছে, যাদের হচ্ছে তিল আছে, হালকা ব্রাউন তিল আছে, এই টাইপের প্রবলেম আছে যাদের তারা নিবেন। এখন বলবেন তাহলে আপু আমাদের কি এটাতে ফর্সা করবে না, আপু ফর্সার কথাটা আমি ধরতেছি না, বিকজ প্রত্যেকটা নাইট ক্রিম ফর্সা করে, নাইট ক্রিমের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আপনাকে ফর্সা করা, তো ফর্সার কথা তো এক্সট্রা করে বলার কিছু নাই যে আপু নাইট ক্রিমে ফর্সা করবে, এটা বলতে গেলে হাস্যকর মনে হবে, কারণ নাইট ক্রিমে মানে আপনি যদি হচ্ছে নাইট ক্রিমের অপর নাম কি, নাইট ক্রিমের অপর নামই আপনাকে ফর্সা করবে, তো নাইট ক্রিম দিয়ে ফর্সা হবে এটা বলার এক্সট্রা করে কিছু নাই। যেরকম মাস্কের কথা যদি বলি এইটা আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপু এটা থেকে আমাদেরকে ফর্সা করবে, এই কথাটা জিজ্ঞেস করা যায়, বিকজ মাস্ক হচ্ছে হেলদি জিনিস, যেরকম ভাত খাওয়া যেমন ভাত খাই যাই খাই না কেন পানিটা কিন্তু আমাদের খাওয়া লাগে, বাট পানি কিন্তু খাইলে পেট যে ভরে তা কিন্তু না, বাট ওটা তো আমাদের স্কিনে আমাদের হচ্ছে স্কিনে বলতে বলতে এখন সবকিছু আমি স্কিন দেখি, ওটা তো হচ্ছে আমাদের তৃষ্ণা মিটায়। আপনি পারবেন যে আপনি যত ভালো খাবার খান বাট আপনি পানি না খেয়ে থাকতে পারবেন,
কারণ আপনার পানি খাওয়াই লাগবে, ওইটা না খাওয়া পর্যন্ত আপনার তৃপ্তি মিটবে না। ওরকম আপনার স্কিনে আপনি যাই অ্যাপ্লাই করেন না কেন, আপনি স্কিনে যতক্ষণ পর্যন্ত হেলদি প্রোডাক্ট অ্যাপ্লাই না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার স্কিন আপনার সুন্দর হবে না। এখন আপনারা আবার অনেকে এইভাবে কি কমেন্ট করবে জানেন, কমেন্ট করবে যে আমাদের মা খালারা তো ইউজ করে নাই, তারা কি সুন্দর ছিল না? হ্যাঁ তারাও সুন্দর ছিল, তাদের হয়তো একটা সময় মেস্তা নিয়ে তারা হচ্ছে চলতেছে, কেউ মেস্তা নিয়ে চলতেছে, কেউ হচ্ছে তিল নিয়ে চলতেছে, অনেকে চলতেছে, আবার অনেকে এখন স্কিন কেয়ার সচেতন হচ্ছে। আগের দিন বলে লাভ নেই ভাই, আগে আপনি যা করছেন এখনো কি আপনি তাই করেন? আগের দিনে এখন মানে অনেকেই আছে যে এক্সাম্পল হিসাবেই ধরে কি আমরা আগের দিনে এটা করছি, আমরা আগের দিনে সেটা করছি, আগের দিনে কি অনলাইন বিজনেস ছিল? অনলাইন বিজনেসটা কি আগের দিনে ছিল? এত মানুষ স্কিন কেয়ার সচেতন ছিল, আমি তো 4-5 এ থাকতে তো আমি নিজেও স্কিন কেয়ার বুঝতাম না, স্কিন কেয়ার কি সেটা তো আমি নিজেই বুঝতাম না। আমি তো আমার আমি তো আর 1900 সালের না, আমি তো হচ্ছে এত আগের মানুষ না, তারপর আমি নিজেই তো 4-5-7-8-9-10 মানে 9-10 এ থাকতো স্কিন কেয়ার কি বুঝতাম না, তো আমি বুঝতাম না। তো আগের দিনের মানুষ তো অনলাইনে এত হচ্ছে দেখতো না, এখন সবার হাতে একটা করে ফোন আছে, সবার হাতে একটা করে ফোন আছে, এই যে দেখেন চাঁদনি আক্তার। আপু আমার লজ্জা হয়, আপনি মরে নাও গেলে আমার মনে হয় মরে যাই, আপনার মরতে না মন চাই না, আপনার এই কমেন্ট দেখে আমার মন চাই যে আমি মরে যাই আপনার বদলে, বাট আমি মরতে পারবো না আপু, আমার বাঁচার অনেক শখ, বিকজ আমি আমি হচ্ছে বাঁচতে চাই, আমি মরতে চাই না, বাট আপনার কমেন্ট দেখে মন চাইতেছে আপনার মানে একটু মরা যাই, মানে হালকা করে একটু মরে যাই, বেশি না হালকা করে একটু মরে যাই আপনার এই কমেন্ট দেখে, কারণ আপনি যেই নোংরা মাফ করো আল্লাহ এগুলো কি লেখেন আপু, একটু খারাপ কমেন্ট লেখেন ঠিক আছে, বলেন আপু আপনি মেকআপ টেকআপ মাইরা আসছেন, আপু আপনার এটা সুন্দর না ওটা সুন্দর না, বাট আপনি একটা মেয়ে হয়ে কি লেখলেন, কিছু বললাম না, আপনার হেদায়ত দান করুক এবং আপনি হচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট করার তৌফিক দান করুক। সো আপনারা যারা হেলদি স্কিন চাবেন তারা হচ্ছে নাইট ক্রিমের পাশাপাশি মাস্ট বি জেল সিরাম ইউজ করবেন। নাইট ক্রিমের কাজ যেরকম স্কিনটাকে অনেক ফর্সা করা, ফর্সা হইতে চাইলে যেরকম নাইট ক্রিম ছাড়া সম্ভব না, ওরকম হেলদি স্কিন চাইলে এই এইসব প্রোডাক্ট ছাড়া পসিবল না। এখন আসেন যা এটাতে ফর্সা করবে কিনা বলে দিচ্ছি, এটাতে আপনার অনেক ফর্সা করবে, বাট এটা আপনার দাগ থাকলে নিয়ে, কারণ আপনার যেখানে দাগ নাই সেখানে আপনি ফর্সা ক্রিম নিয়ে নিবেন, দাগ না থাকলে তো আপনি এটা নেওয়ার দরকার নাই। এখন আসেন এটা ডে ক্রিমটা কি কাজ করবে, এটা ডে ক্রিমটা কই গেল, যেটা এটা ডে ক্রিমটা হচ্ছে আপনার সান স্কিনের কাজ করবে এবং আপনাকে একটা মেকআপ লুক দিবে। এটা ডে ক্রিমটা আপনি মিনিমাম হচ্ছে 1.5 মাস অ্যাপ্লাই করতে পারবেন, আর নাইট ক্রিমটা আপনার 1 মাস 5 দিন থেকে 6 দিন যাবে, 5-6 দিন যাবে, হ্যাঁ এরকম যাবে, বাট আপনি এর বেশি নিয়েন না, 2 মাস টাইনা টাইনা নিয়েন না। অনেকে কি করে জানেন, একটা নাইট ক্রিম হচ্ছে ফার্স্টে যে নাইট ক্রিমটা নিবেন, মানে আপনি প্রথম ধরেন আপনি প্রথম স্টার্ট করছেন একটা নাইট ক্রিম, এর আগে কখনো নাইট ক্রিম ইউজ করেন নাই, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, একটা নাইট ক্রিম আপনি 1 মাসের মধ্যে শেষ করার ট্রাই করবেন, সেটার টেনে 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 অনেক বছর নেওয়ার দরকার নাই, 2-3টা যখন শেষ হয়ে যাবে এরপরে আপনি সপ্তাহে 2 দিন সপ্তাহে 1 দিন এভাবে অ্যাপ্লাই করলে অনেক সময় আপনার স্কিনটা আগের মতো হয় না, ওই টাইপেরই আপনার দেখবেন যে ফিয়ারনেসটা সেটাই থাকবে, বাট আপনি একটা ফার্স্টে একটা ক্রিম নিয়ে যদি সেইটারই হচ্ছে আপনি সপ্তাহে 2 দিন 1 দিন ইউজ করেন সেটা কি কাজ করবে, কখনো কাজ করবে না। তো ফার্স্টে যে ক্রিমগুলো ইউজ করবেন 2-3টা এগুলো গ্যাপ দিবেন না, একটা না কন্টিনিউ করে যাবেন। তো এটার মধ্যে 2টা নাইট ক্রিম থাকবে হচ্ছে আপনার 1100 টাকা অফার প্রাইসে। এখন আসেন আপনি কম্বো দেখাই দিচ্ছে, আমাদের হচ্ছে এই মাস্কটা ফ্লাওয়ার মাস্কটা এবং হচ্ছে আমাদের এই ক্রিমটা, এটার প্রাইস 1200 টাকা, এটার প্রাইস 1200 টাকা রেগুলার প্রাইস, অফার প্রাইসে আপনারা পেয়ে যাবেন হচ্ছে 2টা পেয়ে যাবেন 1900 টাকাতে, আপনার 2400 টাকা আসে, 2টা আপনি 1900 টাকাতে পেয়ে যাবেন, 500 টাকা ডিসকাউন্ট পাবেন 2টা একসাথে নিলে। তো এটা হচ্ছে আমাদের রিপেয়ার কম্বো এবং হচ্ছে আপনার হোয়াইটেনিং স্পট আউট কম্বো। আপনি এই ক্রিমটা কত গ্রাম, এক একটার মধ্যে 25 গ্রাম করে আছে, আপু লাইভটাকে শেয়ার করে দিবেন, যারা নতুন জয়েন করতেছেন লাইভটাকে একটু শেয়ার করে দিবেন এবং শেয়ার করে মাস্ট বি শেয়ার দাম লিখে দিবেন। এক একটা হচ্ছে 25 গ্রাম করে আছে, সরি 20 গ্রাম করে, এক একটা হচ্ছে 20 গ্রাম, 2টা হচ্ছে তোমার 40 গ্রামের ক্রিম, 2টা হচ্ছে তোমার 40 গ্রাম, আর একদম হচ্ছে 2টা হচ্ছে তোমার একদম হচ্ছে ভরা। আমি একটু দেখাই, ধরো ডে ক্রিমটা একটু খালি থাকে, ডে ক্রিম একদম মুখ ভর্তি থাকে না, এই যে দেখো আমি একটু ইউজ করছিলাম, একদিন ইউজ করছিলাম, এই যে আমি একদিন শুধু একটু হাত দিয়ে অ্যাপ্লাই করছিলাম, বেশি না, দেখা যায় কিনা দেখো, একদিন শুধু একটু লাগাইছিলাম, আমি মিথ্যা বলতে পারি না ভাই, এই ক্রিম একটা একদিন লাগায় বলবো আমি 10-20 দিন ধরে অ্যাপ্লাই করতেছি, আমি একদিন ইউজ করছিলাম শুধু, কারণ আমার মুখে এইখানে একটু দাগ আছে, কই জানো দাগটা, এই যে এইখানে একটা দাগ আছে, এই দাগটার জন্য একটা আপু পেজে মেসেজ দিছে, এই মেসেজ দিয়ে কি বলে জানো, আপু কমেন্টে রিপ্লাই দাও না, আপু আমি এসে কমেন্ট দেখি না, আপু আমি কমেন্টই দেখতেছি না, আমি সব ভোলা দেখতেছি, আমি একা একাই দাঁড়ায় দাঁড়ায় লাইভে কথা বলতেছি,
আমি কারো কমেন্ট ঠিক মতো দেখতেছি না, আর আমি চোখে দেখুন আমার চোখ এত টুকা টুক হয়ে আছে, লাল হয়ে আছে। আমি লাইভ যে করতেছি আমার মনে হইতেছে কি আমি একটা কঙ্কাল দাঁড়ায় আছি। আমার একটা মেশিন লাগাই দিছে আমার বডির মধ্যে, একটা মেশিন ফিট করে দিছে এবং হচ্ছে একটা ব্যাটারি দিয়ে চালু করছে। আমি একা একাই পটপট পটপট করতেছি, আমার কাছে এমন মনে হইতেছে আমার মাথা পন 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 করে ঘুরতেছে, আর মনে হইতেছে আমার একটা মেশিন দিয়ে কেউ অটো করে দিছে। আমি একা একা কি জানি কি বলতেছে। আজকে আমার যদি কোনো কথায় ভুল হয় বা আমি যদি কোনো কিছু ভুলভাল বলি ওইটারে গায়ে লাগাই না, হ্যাঁ, কারণ আমার আজকে কেমন জানি লাগতেছে আমি জানি না। তারপর আমি লাইভ করতেছি, এক ঘন্টা করেই যাব। যদি কিছু উল্টা পাল্টা বলে ফেলি সেটার একটু সংশোধন করে নিও, বুঝে নিও যে বিথিয়াপু আজকে বিথিয়াপুর মধ্যে নাই, সে আজকে গোলায় গেছে সবকিছু। আপু আপনার আপু ক্রিমটা কিভাবে নিব, পেজে নক দিবেন, এটার অফারটা আজকে রাত 12টা পর্যন্ত থাকবে। দুইটা হচ্ছে আপনার 20 গ্রাম করে, 40 গ্রাম আছে নর্মালি আমাদের, এগুলো হচ্ছে 15 গ্রাম করে। এই যেটা ওই গেল, আমাদের আগে যে একটা ক্রিম ছিল না ওইটা ছিল 15 গ্রাম করে, এখানে আপনি 20 গ্রাম করে পাচ্ছেন। আপু টাইমলাইন শেয়ার দান, থ্যাংক ইউ টাইমলাইনে শেয়ার দান করার জন্য, পাবলিক গ্রুপে গুলোতে শেয়ার করে দিবেন। সো এটার প্রাইস হচ্ছে 1100 টাকা পড়বে। এখন আসেন হচ্ছে অন্য অন্য কম্বোতে যাচ্ছি, যে আপু আমি হচ্ছে স্কিন হেলদি করার জন্য যে সিরাম বলছেন, কি সিরাম ইউজ করবো, সিরামটা কই? আই মিম মিম আমার বেসিন একটা সিরাম আছে, সরি বেসিন না কি ড্রেসিং টেবিল একটা সিরাম আছে, নিয়ে আসো তবে না। আমি হচ্ছে একটা প্রোডাক্ট ভাঙি, আমার আমি প্রোডাক্ট খুবই সাশ্রয় মানে সাশ্রয় করে ইউজ করি। আসলে যে লাইভে একটা দেখায় ইউজ করার জন্য একটা আবার ভাইঙ্গা নেয়, আমি পারি না। আমি যেই প্রোডাক্টটা হচ্ছে লাইভে দেখাই সেইটাকে আবার ইউজ করি, ইউজ করা শেষ হলে আবার আরেকটা ধরি, এটাই লাইভে দেখাই, এটাই আবার ইউজ করার জন্য সেই ঘরে নিয়ে যাই। এই যারা সিরাম চাচ্ছেন, যে আমি একটা বেটার সিরাম চাচ্ছি মানে বেস্ট কিছু চাচ্ছি, তারা হচ্ছে এই সিরামটা নেবেন। হচ্ছে গোল্ড বুটার সিরাম, যেটা থাইল্যান্ডের একটা সিরাম, যেটা হচ্ছে আপনার মানে 10টা সিরাম যদি মানে আপনার হয় না যে আপু 10টা ভালো ভালো সিরামের নাম বলেন, এটা হচ্ছে আপনার 10টার মধ্যে এই সিরামটা থাকবে। বিকজ এটা এত জোস, এটা এত জোস একটা সিরাম, যেটা হচ্ছে গোল্ড বুটার সিরাম, যেটা কালারটা আমি দেখাই, এটা হচ্ছে টোটালি হচ্ছে পিঙ্কিশ করবে আপনার স্কিনটাকে। আপু তুমি এত মজার মজার কথা বলতে পারো, আমার খালি হাসি পায়। আপু আজকে তো কোনো কথাই বলতে পারতেছি না, আজকে মনে হইতেছে কি ওই যে আউলা পে মের বাউলা বাতাস লাগাইও না গায়, আমার আজকে কেমন আউলা বাউলা লাগতেছে, মনে হইতেছে কি নিজেরে মানে কেমনে বুঝাবো, নিজেরে কেমন জানি লাগতেছে, আমি বুঝতেছি না, আমার অনেক খারাপ লাগতেছে, সিরিয়াসলি অনেক খারাপ লাগতেছে। আমার দেখছো লাইভে কখনো এরকম ঝিমায় ঝিমায় কথা বলতে, আমার কথার মধ্যে কিন্তু স্পিড নাই, আমি যে সবসময় যে একটা চিল্লা পাল্লা করে মানে আসে না যে লাইভে আসলেই অনেক জোরে জোরে কথা বলি, বা আমার আজকে কথার মধ্যে স্পিড পাচ্ছি না, আমার কাছে নিজেই মনে হচ্ছে যে আজকে বিথি না, আজকে অন্য কেউ লাইভ করতেছে। দেখো জাস্ট আমার হাতও কাঁপতেছে, দেখছো আমার হাত কাঁপতেছে। আচ্ছা এক রাতের ঘুমে আমার শরীর কি হয়েছে চিন্তা করো, দেখো সিরামের কালারটা দেখছো, প্রেমে পড়ে যাবা, মানে যদি প্রেমে পড়তে চাও, হ্যাঁ প্রেমে পড়তে চাইলে জাস্ট 3টা প্রোডাক্ট নিবা আমার পেজ থেকে, 3টা না সব প্রোডাক্ট প্রেমে পড়ে যাবা। আমি কোনটা লেখা কোনটার কথা বলবো, আচ্ছা আমি আমার ভালো লাগা কয়টা প্রোডাক্টের কথা বলি, যে ফার্স্ট টাইম প্রেমে পড়তে চাইলে কি কি নিবো। ফার্স্ট টাইম প্রেমে পড়তে চাইলে আমার গোল জেলটা নিবা, তো ফার্স্ট অফ অল তো আমার গোল জেল তো নিতে হবেই, সেটা তো হচ্ছে কোনো মিস নাই, আমার গোল জেল ছাড়া তো মানে সম্ভবই না, আমার গোল জেল ছাড়া স্কিন কেয়ার পসিবল না। স্কিন কেয়ারের ফার্স্ট অফ অল নামই হচ্ছে আমার গোল জেল, সো গোল জেল তো ফার্স্ট অফ অল বলবো। দেন যদি ফেসিয়াল কিটের মধ্যে বলো, যাকে ফেসিয়াল কি মানে ফেসিয়াল করার জন্য কোনটা বেস্ট হবে, তাহলে মাস্ট বি আমার স্ক্রিম এবং স্ক্রাব। সিরামের মধ্যে এই সিরামটা এবং 3W সিরাম তো নাই, সুইটার কথা এখন বইলা লাভ আমি দিতে পারবো না, সো এইটা হচ্ছে বেস্ট। এবং যদি তুমি হচ্ছে নাইট ক্রিমের মধ্যে বলো, তাহলে আমি বুলেট ক্রিমটা বলবো, বাট বুলেট ক্রিমটা আমাদের এখন নাই, আসবে। নাইট ক্রিমের মধ্যে বলে আমি মাস্ট বি বুলেট ক্রিমটা এক নাম্বার নাইট ক্রিম দিব, কারণ বুলেট ক্রিমটা পুরো মানে কাঁপায় ফেলছে, বিশ্বাস করো আমি যতগুলো ক্রিম সেল করছি বুলেট ক্রিমের মতো এত দ্রুত রিভিউ বা এত ভালো রিভিউ আমি কোনো নাইট ক্রিমে পাই নাই। ওইটা আমাদের আসবে ইনশাল্লাহ, আসলে হচ্ছে আবার দেখাই দিব, বাট এখন এখন নাই, এখন বললে আমি দেখাইতে পারবো না। এটা হচ্ছে আমাদের বুটার সিরামটা, যেটা নাম হচ্ছে গুল বুটার সিরাম, বাট এটাকে আমি পিঙ্ক সিরাম ডাকি শর্টকাটে। এটা বাসায় নেওয়ার পরে কোথাও পিঙ্ক খুঁজবেন না, যে আপু বলছে এটা পিঙ্ক সিরাম লাইভে, কোন জায়গায় পিঙ্ক লেখা, এই নামটা কোথাও খুঁজবেন না, এটার নাম পিঙ্ক সিরাম না, এটার কালারটা পিঙ্ক বলে এই জন্য আমি এটা নাম দিছি পিঙ্ক সিরাম, কারণ আমি কিছু কিছু নাম দিই, যেমন বুলেট ক্রিমের নাম কিন্তু বুলেট না, বুলেট ক্রিমের নাম হচ্ছে অ্যাটোমাই সরি অ্যাপসুল কি জানি অনেক বড় একটা নাম রে ভাই, দাঁড়ান দেখে নে বুলেট ক্রিমের নাম কি, ও অ্যাটোমাই অ্যাবসোলুট এসেন্স স্পট আউট ক্রিম, এত বড় নাম কি মনে থাকে কারো, এই জন্য আমি বুলেট ক্রিম বলি। আর এইটার নাম হচ্ছে গোল্ড বুটার সিরাম, যেটার কাজ কি কি আগে সেটা বলি। সিরামের ফার্স্ট অফ অল কাজই হচ্ছে একদম মানে আপনি স্কিনে দেওয়ার সাথে সাথে, স্কিনে দেওয়ার সাথে সাথে 2 মিনিট পর মানে ঘড়ি দেখে 2 মিনিট পর দেখবেন সিরাম নাই, একদম স্কিনের ভিতরে চলে গেছে।
একমাত্র সিরামই যেটা আপনার স্কিনে একদম, আমি যেরকম জেল কিন্তু আমরা বলি থার্ড লেয়ারে গিয়ে কাজ করে, বাট আপু ওজন কমানোর কিছু প্রোডাক্ট দেখাবো। ওজন কমানোর জন্য হচ্ছে কফি খাবেন, এটা ওজন কমানোর জন্য হচ্ছে কফি খাবেন, ওজন কমানোর জন্য এই কফিটা নিয়ে নিবেন। যারা ওজন কমাইতে চাচ্ছেন ওজন কমানোর জন্য এই কফিটা খাবেন, এটা প্রাইস 1500 টাকা, 3-4 হাজার টাকায় পেয়ে যাবেন। এটা এক মাসের কোর্স, 1 মাসের কোর্স 4000 টাকা দিয়ে নিয়ে নিবেন। এটাতে আপনার ওজন কমাবে, প্লাস হচ্ছে আপনার বডিটাকে শেপে আনবে এবং হচ্ছে আপনার ফ্যাটটাকে বার্ন করে দিবে। এটা 3টা খাবেন, 1 মাসের কোর্স নিয়ে নিবেন কষ্ট করে, 3টা খাবেন, দেখবেন যে 3টা খাইলে আপনি রেজাল্ট পাবেন। আপু 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 মনে তো নাই প্রোডাক্ট কেমনি, আপু 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 ইস্কা আবার আনছো নাকি ভুলে গেছো না? আরে আপু আমি এখন অফিসে যাই নাই, এই যে খালি আছে, আমি এখনো অফিসে যাই নাই, গেলে নিয়ে আসবো, গেলে মনে করে নিয়ে আসবো যদি মনে থাকে। তো এটা কি কি কাজ করবে একটু বলে দেই আপু। আমার স্কিন হচ্ছে জ্বালা পোড়া করে, যাদের স্কিন জ্বলে। আপু মোটা হওয়ার প্রোডাক্টটা আছে প্লিজ বলো। হ্যাঁ আপু আছে, পেজে নক দেন, এখন অর্ডার করতে পারবেন, ওটা আমাদের স্টকে আছে, মাঝখানে ছিল না বাট এখন অ্যাভেলেবেল আছে, আপনি অর্ডার করতে পারবেন। যে আপু আমার স্কিন জ্বালা পোড়া করে, জ্বালা পোড়া কমাই দিবে, একদম আপনার স্কিনের ভিতরে গিয়ে কাজ করবে, স্কিনটাকে হেলদি করবে, স্কিনটাকে গ্লো করবে, শাইন করবে, এবং হচ্ছে আপনার স্কিনটাকে পিঙ্কিশ করবে, এক কথা হচ্ছে আপনার স্কিনটাকে সফট করবে। এটার প্রাইস হচ্ছে 1350 টাকা করে। এবং যারা হচ্ছে কম্বো নিবেন, আমি কম্বোগুলো দেখাই দিচ্ছি। যে আপু আমাকে একটা হোয়াইটনিং কম্বো দেন, আপু মানে অনেক বেশি ফর্সা এবং হোয়াইটনিং একটা কম্বো দেন, তাহলে আপনি শুধুমাত্র সিরাম এবং নাইট ক্রিম চাইলে এই দুটা নিবেন। আপু আমি এই সিরামটা নিতে চাই, অচিন পাখি আপু পেজে নক দিবেন, এটার প্রাইস মাত্র 1350 টাকা করে। তো আপনি হচ্ছে মাত্র বললাম কেন, কারণ আপনার হচ্ছে নর্মালি 1500-1600 টাকা হয় সিরামের প্রাইস, ভালো ভালো সিরাম গুলো, আবার অনেক সিরাম হচ্ছে 1200 টাকাও হয়, বাট সিরামের হচ্ছে সেটা আপনার হচ্ছে প্রোডাক্টের হচ্ছে ব্র্যান্ড এবং হচ্ছে কোয়ালিটি ডিপেন্ড করে। হ্যাঁ তো আবার হচ্ছে অনেক সিরাম আছে 1200 টাকা, অনেক সিরাম আছে 1500 টাকা, অনেক সিরাম আছে 2500 টাকা, অনেক সিরাম আছে 3000 টাকা, অনেক সিরাম আছে 2200 টাকা। প্রত্যেকটা সিরামের কিছু কিছু সিরামের সাইজ অনুযায়ী, কিছু কিছু সিরামের নাম অনুযায়ী, কিছু কিছু সিরাম যে সিরাম গুলো একটু দেখবেন যে অ্যাওয়ার্ড পায় বা যেগুলো একটু বেশি চলে, ওগুলোর প্রাইস আমাদের কিনে আনতে হয় বেশি। অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে বাট ওইটা দেখবেন মার্কেটে ওরকম চলে না। এটা একটা কমন একটা জিনিস, যে আপনার একটা ড্রেস ধরেন, এর থেকে সুন্দর ড্রেসও আছে যেগুলো এখন মানে চলতেছে না বা যেটা মার্কেট পায় নাই, দেখবেন সেটা হচ্ছে প্রাইস কমে থাকে। আবার অনেক সময় দেখবেন যে সুন্দর লাগতেছে না বাট সেটা মার্কেট পেয়ে গেছে, ওই জিনিসটার দাম এমনি বেশি থাকে। তো এরকম হয় প্রোডাক্টের ক্ষেত্রেও। আপু স্বাস্থ্য বাড়ানোর জন্য কি করা যায়? স্বাস্থ্য বাড়ানোর জন্য ক্যাপসুল খাইবেন আপু। আমি আমার লাইভের মধ্যে কত মোটা লাগে না, আমি হচ্ছে মানে এখন তো লাইভে অনেকটা মোটা লাগে, বাট আমি কিন্তু শুকনাও না, আমি কিন্তু মোটাও না, যে আসে না যে একদম এরকম এরকমও না, আবার এরকমও না, মানে একটা মানুষের যতটুকু পারফেক্ট ওজন লাগে, আর 1 থেকে 2 কেজি হইলে পারফেক্ট হইতাম, বাট 1-2 কেজি বাড়াই না, ভয়, আমার ভয় লাগে 1-2 কেজি বাড়াইতে গিয়ে যদি আরো বেশি বেড়ে যায়, কারণ আমার ক্যাপসুল খাওয়ার পরে না ওজনটা আমি ধরে ধরে মাপাইতে মানে বাড়াইতে পারি না, যে এরকম হয় যে আমি ক্যাপসুল খাচ্ছি আমি ওজনটা আমার মন মতো বাড়াচ্ছি না। একটা ক্যাপসুল খাওয়া শুরু করলে ধরেন আমি 15 দিন খাওয়ার পরে ওজন মাপলে দেখি আমার 4-5 কেজি বেড়ে গেছে, বা মিনিমাম 3-4 কেজি বেড়ে গেছে। এবারও সেম, এবার আমি 51 কেজি ছিলাম, 51 থেকে 54 হয়ে গেছি, তো 3 কেজি বেড়ে গেছে। এই ভয় হচ্ছে মানে ক্যাপসুল খাওয়া অফ করে দিছি, কারণ আমার 56 কেজির বেশি আমার ইচ্ছা নাই, 56 কেজির বেশি হলে আমার মোটা লাগবে। তোমার স্কিনটা জোস, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের 1350-1600 টাকা, বাট দুইটা কম্বোতে কত আসে, দুইটা কম্বোতে আপনার আপনার হচ্ছে 2950 টাকা সে রেগুলার প্রাইস, দুইটা কম্বোতে আপনি 2500 টাকাতে পেয়ে যাবেন। এই দুইটা যারা কম্বো নিবেন, এই দুইটা যারা কম্বো নিবেন, দুইটা কম্বোতে হচ্ছে আপনি 2500 টাকাতে পেয়ে যাবেন, এই দুইটার কম্বো আপনি 2500 টাকাতে পেয়ে যাবেন। আচ্ছা আমি ফেসটা একটু ক্লিন করি, ক্লিন করে হচ্ছে আমি আর প্রোডাক্ট ইউজ করে দেখাই। সো আমি হচ্ছে একটু ক্লিন করে দেখাচ্ছি। আপু স্কিনে কি ইউজ করছো? আপু আমি স্কিনে হচ্ছে তোমার ফুয়েল মাস্কটা অ্যাপ্লাই করছি, যেটা হচ্ছে এইটা অ্যাপ্লাই করছি। আমি তো চোখে পানি দিই না, তাইলে মনে আমার ঘুমটা কেটে যাবে, এই যে এই মাস্কটা, নো মাস্কটা অ্যাপ্লাই করছি। ধরো এখন একটু ক্লিয়ার দেখতেছি, পানিটা আরো আগে দেওয়া উচিত ছিল, তাহলে মানে এতক্ষণ এই যে ঘুমের যে একটা ভাব সেটা থাকতো না। আপু আচ্ছা আমি আজকে ফেস প্যাক অ্যাপ্লাই করবো, দাঁড়ো কোন ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো বের করে নিই, মিরাক্কেল ফেস প্যাকটা অ্যাপ্লাই করে দেখাবো। যারা ফেস প্যাক করো এই ফেস প্যাকটা নিয়ে নিবা, এটা হচ্ছে প্রতিদিন অ্যাপ্লাই করবা,
এটা হচ্ছে আমাদের মিরাকল ফেস প্যাডটা, এটা হচ্ছে প্রতিদিন অ্যাপ্লাই করবা, এটা প্রতিদিন অ্যাপ্লাই করবা। এটা প্রতিদিন অ্যাপ্লাই করলে কি কি কাজ করবে সেটা একটু বলে দিচ্ছি। ফেস প্যাক কেন অ্যাপ্লাই করবা আগে সেটা বলি। আপু আমার বয়সের ছাপ ছাপ পড়তেছে, আপু আমার স্কিন কুচকে যাইতেছে, বা আপু আমার স্কিন হচ্ছে বয়স্কদের মতো লাগে। আপনার স্কিন যদি কুচকে যায় বা স্কিন যদি চামড়া লুজ হয়ে যায়, আপনি যদি ফেস প্যাক অ্যাপ্লাই না করেন, হ্যাঁ, এই প্রবলেম গুলো কিন্তু আপনার সলভ হবে না। সলভ হলে অতটা হচ্ছে আপনার চোখে পড়বে না, কারণ ফেস প্যাক আপনার স্কিনটাকে টান টান করে, এবং হচ্ছে আপনার স্কিনটাকে ইয়াঙ্গার রাখে। কারণ ফেস প্যাক যখন শুকায় যাবে দেখবেন আপনি কথা বলতে কষ্ট হয়ে যায়। ফেস প্যাক শুকানোর পর কিন্তু স্কিন টেনে ধরে। আমি চেষ্টা করবো লাইভের শেষ পর্যন্ত থাকি আপনাদের শুকানোর পরে স্কিন দেখানো, তাহলে আপনি বুঝতে পারবেন। আর ও ফেস প্যাকটা একটা কথা বলে নিচ্ছি, এটা যখন হাতে পাবেন এই ফেস প্যাকটা, এটার মধ্যে দেখবেন কি দুইটা দুইটা উপরে একটু মানে ইয়া আছে, আপনার হচ্ছে একটা ক্রিম আছে উপরে, একটা ইউলো কালার, এই যে কি কালার, এই যে এই কালারটা, এই কালারের মতো একটা ক্রিম আছে এটার উপরে, ওইটা আর এবং এই ফেস প্যাকটা দুইটা একসাথে সুন্দর করে মিক্স করবেন। দুইটা একসাথে সুন্দর করে মিক্স করে দেন হচ্ছে অ্যাপ্লাই করবেন। ওই ক্রিমটা শুধু অ্যাপ্লাই করলে কিন্তু একদম মানে মানে একদিনে সাদা হয়ে যাওয়ার মতো এরকম, কারণ ওইটা অনেক পাওয়ারফুল, উপরে এতটুকু একটু ক্রিম দেওয়া থাকে, এতগুলো ফেস প্যাকের মধ্যে এতটুকু একটু ক্রিম দেওয়া থাকবে। ওইটা আবার শুধু উঠায় না মুখের মধ্যে মাখা শুরু করে দিয়ে না, ওই অতটুকু ক্রিম আপনি এত বড় একটা ফেস প্যাকের মধ্যে অ্যাড করবেন। আবার কেউ ভুলে কিন্তু ওই শুধু উপরের টুকু নিয়ে ফেসের মধ্যে ইউজ করবেন না, ওইটা সুন্দর করে হচ্ছে আপনি চামচ দিয়ে সুন্দর করে মিক্স করবেন। ওইটা কেন দেওয়া হয় জানেন? ওইটা দেওয়া হয় আপনার স্কিনটা যাতে ইনস্ট্যান্ট ব্রাইট হয়, ইনস্ট্যান্ট হোয়াইট হয়। তো ফেস প্যাকের কাজ হচ্ছে আপনার স্কিনের ব্রণ রিমুভ করে, আপনার স্কিনে হচ্ছে র্যাশ রিমুভ করে, আপনার হচ্ছে স্কিন হোয়াইট করে, ব্রাইটও করে, হোয়াইটও করে, ব্রাইটও করে, এবং স্কিন হচ্ছে ইনস্ট্যান্ট হচ্ছে আপনার একটা স্মুথ একটা স্কিন পাবেন। যাদের হচ্ছে অনেক বেশি অয়েলি স্কিন দেখবেন অয়েলটা আস্তে আস্তে, আপু তোমার সাথে কথা বলতে চাই, আমাদের পেজের নাম্বারে ফোন দেন, আমাদের মডারেটর আপনার প্রবলেম সলভ করে দিবে। এবং গলায় অ্যাপ্লাই করবেন, যখন ফেস প্যাক অ্যাপ্লাই করবেন গলায় অ্যাপ্লাই করবেন, হাসার কি আছে, মুখের মধ্যে পড়তেই পারে, প্রোডাক্ট ইউজ করে দেখাইলে হইতেই পারে, কমন, এটা কমন ব্যাপার, এটাতে হাসার কি আছে। আজ আপনাদের হয় না এরকম কখনো লাইভ একদিন করে দেখেন হাসেন খালি লাইভের মধ্যে ভ্যাটকান কিছু হইলেই সবাই মিল্লা, ভাই এরকম করেন কেন, একটু ন্যাচারাল ভাবে নেন না কিছু, এই যে ভ্যাটকাইতেছেন, হ্যাঁ একদিন লাইভ করে দেখেন কত কিছু হবে, লাইভ করতে গেলে অনেক কিছু বুঝেন তো না, খালি ফোন একটা নিয়ে লাইভ দেখেন আর টের পান না আমরা যে কত কষ্ট করে লাইভ করি, একদিন করে দেখেন তাইলে বুঝবেন যে লাইভ করতে গেলে কত প্রবলেমের সম্মুখীন হতে হয়। ফেস প্যাক মুখের মধ্যে, মুখেরটা মানে এই ঠোঁটের মধ্যে পড়ে যায়, অনেক সময় হচ্ছে চোখের মধ্যে সাবান চলে যায়, এইগুলো এই প্রবলেম গুলো ফেস না করলে আপনার যে হাসি যে ইমোজি গুলো দেন এগুলো ফেস না করলে বুঝতে পারবেন না। আমি হচ্ছে ফেস প্যাকটা ইউজ করলাম, ফেস প্যাক প্রতিদিন অ্যাপ্লাই করবেন। ফেস প্যাক ইউজ করলে দেখবেন আপনার স্কিনে বয়সের ছাপ পড়বে না সহজে, আপনার স্কিনে বয়স লক হয়ে যাবে। আমি হাসলে হচ্ছে ভাত করে না যে আমার স্কিন যখন জিজ্ঞেস যে করেন যে বিথি আপুর স্কিন এত টান টান কিভাবে, প্লাস্টিক সার্জারি করছে, আরে ভাই প্লাস্টিক সার্জারি করলে তো আপনারা বুঝতেন না, প্লাস্টিক সার্জারি করা মানুষের চেহারা দেখলে বুঝেন না আপনারা, তো এটা একটা কমন একটা জিনিস, আপনারা কি আমার চেহারা দেখলে মনে হয় যে আমি প্লাস্টিক সার্জারি করা, হ্যাঁ ঠিক আছে আমি অনেক ফর্সা, হ্যাঁ এটা মানি, সেই ফসাটা তো আস্তে আস্তে হয়েছে, একবারে তো হয় নাই যে একবারে আপনাদের আমি ধাপ করে আমি কোথাও ঘুরতে গেছি বা আমি দুবাই গেছি বা কোনো জায়গায় গেছি, সেখানে গিয়ে হচ্ছে আপনাদের বাংলাদেশে গেছি গিয়ে এসে বসে আমি দেখেন অনেক সুন্দর হয়ে গেছি, এই প্রোডাক্টটাই নাই অনেক সুন্দর হয়েছি, আমি ধাপ করে এরকম কিছুই আমার হয় নাই, আস্তে 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 হয়েছে। তো আপনারা এই জিনিসগুলো বলবেন না যে আমার স্কিনে এরকম টান টান কি আমি সার্জারি করি, টান টান সার্জারি এরকম না, আপু আমি ফেস প্যাক ইউজ করেন, আপনি মাস্ক ইউজ করেন, জেল অ্যাপ্লাই করেন, আপনার স্কিন এমনি টান টান থাকবে, আপনার স্কিন কুচকে যাবে না। একটা সময় বয়স যখন হয় 30, 35, 40, আমাদের যখন বয়স বাড়ে অবশ্যই সেটা আমাদের ফেসে পড়বে, যদি আমরা স্কিন কেয়ার না করি আমাদের একটু চামড়া কুচকাবে, একটু বয়সের ছাপ পড়বে, জায়গায় জায়গায় একটু তিল পড়বে, একটু দাগ হয়ে যাবে ব্রণে, বাট আমরা ওগুলোর সাথে মানে হচ্ছে যাতে না পড়তে পারে এই জন্য তো আমরা স্কিন কেয়ার করতেছি। এখন আপনার স্কিনটা কুচকে গেছে, ধরেন একবারে কুচকে এরকম হচ্ছে হাসলে ভাঁজ পড়ে যায় কুচকে গেছে, সেই স্কিনটা ঠিক করাটা আপু আস্তে আস্তে অনেক সময় লাগে, মিনিমাম 5-6 মাস লাগে একটা স্কিন পারফেক্ট ভাবে ঠিক করতে গেলে, ওই 5-6 দিনে আপনার কিছুটা চেঞ্জ আমরা এনে দিতে পারবো। বাট আপনার যে একটা প্রবলেম, ধরেন আপু আমার স্কিন ড্যামেজ হয়ে গেছে, আপু আমি একটা ফেস প্যাক নিবো, পেজ অর্ডার দিলাম, ফেস প্যাক নিয়ে অনেকদিন প্রায় 4 মাস পরে ফেস প্যাক হাতে নিয়ে কথা বলতেছি, আগে তো আমি প্রতিদিন লাইভে ফেস প্যাক ইউজ করতাম, মানে লাইভে আমার রুটিনই থাকতো যে ফেস প্যাক ইউজ করবো দেন আমি জেল অ্যাপ্লাই করবো, মানে আমার লাইভে আসার সাথে সাথে আমার স্কিন কেয়ার দুইটা জিনিস ছিল, আগে ফেস প্যাক দেন জেল, আমি লাইভ শুরুই করতাম এগুলা দিয়া, না এগুলা দিয়া না, আগে মুখ ওয়াশ করতাম, এরপরে ফেস প্যাক ইউজ করতাম, এরপরে জেল ইউজ করতাম, এই জিনিসগুলো আমি প্রতিদিন
এখনো ইউজ করা হয়, ওই যে ফেসিয়াল কিট কুট এগুলো ইউজ করা হয়, ফেস প্যাকের কথা ভুলে গেছি, দেখানোই হয় না লাইভে, বাট আমি এটা অলওয়েজই আমার পেজে রাখি, কারণ ফেস প্যাক ছাড়া তো সম্ভবই না আপু। কারণ আপনি দেখেন আপনার জিনিসটা কুচকে গেছে আপু, আমার স্কিনটা একদম কুচকে গেছে, ওইটা ঠিক করতে কতটা সময় লাগবে। আর এখন থেকে যারা স্কিন কেয়ারটা শুরু করতেছেন, যেমন আপনার বয়সটা এখন ধরেন 20, 25, 30, আপনার স্কিন ওরকম প্রবলেম নাই, আপনি এখন থেকে যদি স্কিন কেয়ারটা করেন আপনার মেস্তাটা পড়বে না, আপনার স্কিনটা কুচকে যাবে না, আপনার স্কিনে হচ্ছে ভাঁজ পড়বে না, আপনার চোখের নিচে কুচকাবে না, এই প্রবলেমগুলো পড়বে না। বাট আপনার ওই যে প্রবলেম এক গাদা নিয়ে যখন আমাদের কাছে আসেন, আসার পরে যখন আইসা বলেন আপনার মতো স্কিন কেয়ার করে দেন, বিশ্বাস করেন আপু আমার নিজের কাছে নিজের তখন মনে হয় কি আল্লাহ আমার কাছে যে একটা আলাদিনের চালাক থাকতো, আমি জাস্ট একটা ঘষা দিতাম, ঘষাটা দিয়ে আপনার বাসায় পাঠাই দিতাম, পাঠাই দিয়ে বলতাম আপুর 5-6 দিন একটু সুন্দর করে দিয়ে আসেন। বা আমার কাছে এরকম কিচ্ছু নাই যেটা আমি 5-6 দিনে ঘষা দিলে আপনার উইজ এত প্রবলেমের সলিউশন করে দিবে। আপনারা কিন্তু এক গাদা প্রবলেম নিয়ে আমাদের কাছে আসেন, আপু আমার দাগ, আপু আমার ব্রণ, আপু আমি ফর্সা হতে চাই, আপু আপনার মতো গ্লাস স্কিন চাই, আপু আপনার স্কিন ভাঁজ পড়ে না, আমার স্কিনও ভাঁজ পড়তে পারবে না, আচ্ছা আপু আপনার স্কিনে ছবি দেন, ছবি দেওয়ার পরে এক গাদা সমস্যা দেখি, এর মধ্যে আবার পাকিস্তানি ফাকিস্তানি অ্যাপ্লাই করে স্কিন ড্যামেজও করে নিয়ে আসে। তো এত সমস্যাগুলো আমি ঠিক করে আপনাদের স্কিনটা সুন্দর করতে আমাকে কি একটু টাইম দিবেন না? আমাদের যদি 5-6 দিনের মধ্যেই বলেন আপু আপনার মতো স্কিন করে দেন, আমি কেমনে করবো? এখন আমি পারবো মিথ্যা কথা বলতে, হ্যাঁ আচ্ছা কি দিবো 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 আপনি এটা নিয়ে নেন? কারণ এইগুলো কি আপনারা চান? এগুলো আমি কোন সেলার যদি বলে আপু 5-6 দিনের মধ্যে আমার মতো স্কিন করে দিব, মানে তার কথা সে তার স্কিন দেখায় যদি বলে, বিশ্বাসই করেন না। কারণ আপনার 100টা প্রবলেম একদিনে 2 দিনে ঠিক হবে না, 5-6 দিনে ঠিক হবে না। স্কিন কেয়ার হচ্ছে এরকম একটা জিনিস, এটা কোনো হচ্ছে আপনার ট্রিটমেন্ট, মানে কোনো আপনার অপারেশনের মতো ট্রিটমেন্ট না যে আমি আপনার স্কিনে কাটা ছিঁড়া করে সেটাকে ঠিক করে দিচ্ছি, না, এটা আপনি সুন্দর করে যত্ন নিচ্ছেন। আপনি যত সুন্দর করে যত্ন নিবেন, যত মানে নিজের মন থেকে যত্নটা নিবেন এবং যত সুন্দর করে নিজে প্রতিদিন একটা স্কিন কেয়ার রুটিনে যাবেন, ততই আপনি স্কিনে চেঞ্জ দেখবেন। একটা সময় আপনার নিজেরই করতে মন যাবে। স্কিন কেয়ারটা এমন না যে মা যেরকম মাইরা টাইরা পড়তে বসাইতো ওরকম জোর জবরদস্তি, না, স্কিন কেয়ারটা হচ্ছে আপনার নিজের মন থেকে আসবে। আপনি যখন স্কিন কেয়ার করা শুরু করবেন, ধরেন আপনি কিছু ইউজ করেন না, আপনি ফার্স্ট অফ অল একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা যখন ওয়াশ করবেন, আপনার যখন ভালো লাগে ওই ফেস ওয়াশটা, আপনি সেকেন্ড টাইম অবশ্যই ওইটা দিয়ে মুখটা ওয়াশ করার ট্রাই করবেন। যখন একটা জেল পারচেজ করার পরে যখন আপনার ভালো লাগবে, অবশ্যই আপনি চেষ্টা করবেন সবসময় ওই জেলটা আপনি ইউজ করতে। এরপরে আপনি আবার খুঁজবেন যে আমি তো জেল ইউজ করে খুব ভালো লাগতেছে, আমি আরো কিছু ইউজ করতে চাই। এভাবে আপনি দেখবেন আপনার ভিতর থেকে মানে মন বলবে যে আমি আরো কিছু ইউজ করতে চাই। বাট আপনি ফার্স্ট টাইম গিয়ে আমার এক গাদা প্রোডাক্ট দেন আপু, আপু আমার এতগুলা দেন, এতগুলো প্রোডাক্ট না, আমি আপনাদের তো ঠিক ততটুকুই দিব যতটুকু আপনাদের দরকার। বাট অনেক আপুর আছে, যেমন আমি যদি 2টা প্রোডাক্ট দিই, তারা 2টা প্রোডাক্ট নিতে চায় না, তারা অনেকে বলে কি আপু কেন আরো কিছু দেন, আরো কিছু, ফার্স্ট টাইম আপনাকে আমি এক গাদা প্রোডাক্ট কেন দিব। আবার অনেকে আছে এরকম যে ওনার প্রবলেম হচ্ছে মনে করেন যে 15-20টা, উনি একটা প্রোডাক্টের সমাধান চায়। মানে আমরা সেলাররা অনেক পরিমাণে প্রবলেমে ভুগি, যারে একটা দুইটা দিতে চাই সে একটা দুইটা নিবে না, আর যারে হচ্ছে 2-3টা দিতে চাই যে সমস্যার জন্য, সে চায় একটাতে সলিউশন। এই সমস্যা ইনবক্সে বুঝাইতে গিয়ে আমার মডারেটররা মনে করেন কান্নাকাটি শুরু করে দেয়, আপু বলো না একটা বুলেট কিন দিয়েছে এখন এখন কি নতুন কিনা দিতে পারবো? লাবণ্য আহমেদ আপু আপনি রিভিউটা এখানে দিলে আমি খুশি হইতাম। আপনি মনে কালকে একটা রিভিউ দিয়েছেন আমার গ্রুপে, হচ্ছে রিভিউ গ্রুপে দেখলাম ওরা দিছে যে বুলেট কিনে আপু আমার দাগ চলে গেছে, রিভিউটা পেয়ে গুরু লাইভে দিলে খুশি হইতাম। হ্যাঁ আপনি হচ্ছে অন্যটা দিতে পারবেন, বাট আপনি আমিও আপনাকে বলবো যদি আপনার বুলেটটা বেশি ভালো কাজ করে আপনি বুলেটটাইতে থাকেন। কারণ আপু বুলেট ক্রিম তো বুলেট ক্রিম, আমি কি বলছি যে বুলেট ক্রিমটা আপু অবশ্যই বেস্ট, ওইটা অবশ্যই বেস্ট, অবশ্যই বেস্ট, মানে ওইটার মতো ক্রিমই হয় না, এত ভালো একটা ক্রিম আপনার যেরকম হচ্ছে, মানে আমি বলবো যে ওই ক্রিমটা আসলেই বেস্ট, অনেক বেস্ট। ওইটা যদি আপনার ফেসে হচ্ছে আপনি স্যাটিসফাইড থাকে তাহলে ওইটা ইউজ করেন, তাহলে তো অন্য ক্রিমে তো যাওয়ার দরকার নাই। আমি বলবো ক্রিম চেঞ্জ করবেন না, যারা ফার্স্ট ইউজার আছেন, হ্যাঁ যারা ফার্স্ট ইউজার আছেন তারা এটা দিয়ে স্টার্ট করবেন। বা আপু আমি হচ্ছে আমি এখন আর ওইটা নিতে পারতেছি না, আমি কমের মধ্যে চাচ্ছি, আপনি স্টার্ট করেন। বাট আপনি যদি একটা ক্রিম ধরেন আপনি বুলেট ক্রিমটা নিয়ে খুব ভালো রেজাল্ট পাইছেন, আপনার দরকার কি চেঞ্জ করেন? আপনি ওইটাতে স্যাটিসফাইড, আপনার তো চেঞ্জ করার দরকার নাই। এটাই হচ্ছে আমি বুঝাইতে চাচ্ছি, যার যে ক্রিম ক্রিম 2 দিন পর পর চেঞ্জ করা উচিত না। আপনাদের জন্য আমি ক্রিম চেঞ্জ করি না জানেন, কারণ আমি চাই না যে আপনার একটা ক্রিম ইউজ করে স্কিনে স্যুট করছে আমি চেঞ্জ করে পরে হচ্ছে আপনারা বিপাকে পড়ে যাবেন। কারণ আমি যদি চেঞ্জ করি যে আপু আমার কাছে এটা নাই, আপনার তো অন্যটাই নিতে হবে। বাট 2 দিন পর পর ক্রিম চেঞ্জ করা উচিত না। সো এটা হচ্ছে এটার কোম্পানি কি কি কাজ করে বলছে আমি সেটা একটু বলে দিই। স্কিনটাকে হোয়াইটেনিং করবে, স্কিনটাকে গ্লোয়িং করবে, স্কিনটাকে শাইন করবে, স্কিন ময়শ্চারাইজার করবে, স্কিনে সানটেন রিমুভ করবে এবং রিঙ্কেল ফ্রি করবে, যেটা আমি বলছি। সো ফেস প্যাক হচ্ছে এই যে শুকায় গেছে কপাল, দেখেন তো আমার কপাল টেনে ধরছে, যে জানেন আমি যে কথা বলতেছি না, আমার এই সাইডটা টেনে ধরছে, আরো শুকাবে, মিনিমাম 30 মিনিট তো লাগে, আমার কপালেরটা শুকায় গেছে দেখেন, এই যে দেখেন
কপালটা শুকায় গেছে আমার কপাল মনে হচ্ছে কি একটু মানে টামটাম টামটাম লাগতেছে এই জন্য হচ্ছে ফেস প্যাকের কাজই আপনার স্কিনে হচ্ছে চামড়াটাকে একদম টেনে ধরে আপনি তো এটা তো হচ্ছে এমন না যে আমরা লম্বা হতে চাই আমরা হচ্ছে কিছু একটা ধরে ঝুলে থাকবো বা স্কিন টানটান করার জন্য এইখানে একটা কস্টিপ লাগায় দিব এখানে একটা কস্টিপ লাগায় দিব এগুলো তো আমরা করতে পারবো না আমরা ফেস প্যাক এই জন্য ইউজ করি যে এই যে ফেস প্যাকটা যে ইউজ করলাম দেখেন আমার এইখান থেকে মনে হচ্ছে কেউ টেনে ধরছে আমার এই যে এইখানে একটা মানে টানটান লাগতেছে আমি যে এইভাবে কথা বলতেছি আমার এইখানে একটু টানটান লাগতেছে কপালটা টানটান লাগতেছে এইভাবে আপনি প্রতিদিন হচ্ছে ফেস প্যাক ইউজ করবেন নাকি আপনি কস্টিপ লাগাই স্কিন টানটান করবেন আপু বুলেট ক্রিম দিয়ে আমি ফসা হয়ে গেছি দাগও কমে গেছে আপু থ্যাংক ইউ আপু আপনি আমার কথাটা রাখছেন রিভিউ দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ আমি আপনি দেখলাম পেজে দিয়েছেন এই জন্য বললাম না হলে বলতাম না আপনার রিভিউটা আমার গ্রুপে দিছে বাট আমি পেজে পোস্ট করি নাই চিন্তা করলাম একটু চাইই নেই মাঝে মাঝে রিভিউ চাইতে ভালো লাগে আপু মেস্টার ক্রিমটা দাম কত মেস্টার ক্রিমের প্রাইস হচ্ছে আপু 1100 টাকা করে মেস্টার ক্রিমের প্রাইস হচ্ছে 1100 টাকা এক আগেও যে প্রাইস ছিল এখনো সেই প্রাইসই আছে আপু ফেস প্যাকের প্রাইস কত এটার প্রাইস 1500 টাকা করে এইটা আপনার মিনিমাম 4 মাস যাবে আজকে থেকে অ্যাপ্লাই করতেছি আমি 2.5 মাস ধরে ইউজ করতেছি দেখেন এখনো কতদিন দেখেন 2.5 মাস ধরে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতেছি আমি মিনিমাম 4 মাস চাই 4 মাস তো চোখ বন্ধ করে চলে যাবে এটা অনেক দিন যায় মানে সাশ্রয় হয় তাহলে দেখেন আপনি কত টাকা সাশ্রয় একটা ফেস প্যাক আপনি মানে এটা তো অনেক বড় আপনার নরমালি সাইজের থেকে অনেক বড় আপু বুলেট ক্রিম কি আছে বুলেট ক্রিম আসবে 2 থেকে 3 দিনের বেশি লাগবে না বুলেট ক্রিম আমার আসবে কারণ বুলেট ক্রিম ছাড়া যা দেখলাম আপু যেই প্রোডাক্ট যখন না থাকে তখন ওইটার কদর মানুষ বেশি করে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে বাট আমি দেখি যে প্রোডাক্ট শেষ হলে যেন আপনারা প্যারাটা বেশি দেন বুঝি না তো গোল জেল এরকম গোল জেল থাকতে যতটা প্যারা না খায় শেষ হওয়ার পরে যেন আমার মনে অর্ডার বেড়ে যায় তখন সবাই যেন গোলজের গোলজের করে বুলেট ক্রিমও থাকতে যতটুকু মানুষ না চাইছে সে যখন বলছে শেষ এখন মনে হয় প্যারা বেশি দিতেছে প্রতিদিনই আবু বুলেট ক্রিম আসছে আবু বুলেট ক্রিম আসছে আবু বুলেট ক্রিম আসছে মানে একটা জিকির আপু আপু আমি আপনার লাইভে নতুন সব আপু আমি আপনার লাইভে নতুন বসে বসে দেখি কিভাবে নিব আপু বুঝি না রে শোনা আবার একটু লেখেন না আপু আমি আপনার লাইভে নতুন আমি দেখি কিভাবে নিতে পারছি না আচ্ছা আপনি মানে নিতে পারতেছেন না কিভাবে নিবেন আপু আমাদের পেজে যান পেজে গেলে যে দেখেন আমি তো দেখাই দিই পেজে যখন ঢুকবেন ঢুকার পরে হচ্ছে এই যে পেজে ঢুকার পরে এখানে একটা মেসেজ অপশন আছে এই যে দেখেন সেন্ড মেসেজ এই যে দেখেন সেন্ড মেসেজ এই যে দেখেন সেন্ড মেসেজ এই সেন্ড মেসেজে ক্লিক করলে পেজে হচ্ছে ইনবক্সে চলে যাবেন যেভাবে মেসেঞ্জারে চ্যাট করেন ওইভাবে সেন্ড মেসেজে গেলেই হচ্ছে আপনি ইনবক্সে চ্যাটের মতো চলে যাবেন ওইখানে গেলে আপনি আমাদের পেজে হচ্ছে অর্ডার করতে পারবেন একটু কষ্ট করে আপু আমাদের ইনবক্সে যান আপনি যেটা অর্ডার করতে চান আপনি যদি স্ক্রিনশট দিতে পারেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর যদি স্ক্রিনশটটা না দিতে পারেন কষ্ট করে হচ্ছে আপু আপনি যেটা করবেন প্রোডাক্ট একটু নামটা বলবেন আপনার প্রবলেম বলেন আমরা প্রোডাক্ট আপনাকে সাজেশন দিয়ে দিব এটা করতে হবে আপু আপনার প্রবলেমটা বলে এই পেজে নক দেন রান অফ বিনতে রাফ আপু কেমন আছো অনেকদিন পর আসলাম মিস ইউ টু আপু তুমি কেমন আছো আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি তো অনেকদিন ধরে লাইভে মনে আসো না ফেস প্যাকটা প্রাইস কত এটা প্রাইস 1500 টাকা করে ফেস প্যাকের প্রাইস 1500 টাকা আর হচ্ছে আমাদের গোল জেল ফেস প্যাক মিস করে ক্রিমের আগের সেই 1940 সালের কম্বো এই কম্বো কিন্তু আমাদের সেই 1940 সাল থেকে মানে আমার বিজনেস এর লাইফের মানে ফার্স্ট থেকে এই কম্বো প্রাইস 3700 এখনো 3700 টাকায় আছে এটা 1200 1500 1600 কত আসে বলেন তো 3100 আর হচ্ছে 1200 4300 টাকা আসে সেখানে আপনি 3700 টাকাতে পেয়ে যাবেন আই মিন হচ্ছে 600 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই কম্বোতে আপনি 600 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তিনটে একসাথে পারচেস করলে তো এটা প্রাইস হচ্ছে আপনার 3700 টাকা পড়বে এই কম্বোর প্রাইস হচ্ছে 3700 টাকা পড়বে এটা আপনার ফুল স্কিন কেয়ার কম্বো যারা শুধুমাত্র ফেস প্যাক এবং গোল যে নিতে চাচ্ছেন তারা হচ্ছে এই কম্বোটা নিবেন এটার প্রাইস হচ্ছে 2400 টাকা 1500 1200 2700 কম্বো হচ্ছে 2400 শুধুমাত্র এই দুটা নিতে চাইলে কম্বো হচ্ছে 2400 টাকা এখন আসেন ফেস প্যাকটা নাইট ক্রিমটা যারা কম্বো নিবেন কম্বোগুলো কম্বো মানে কি এখন আবার অনেকে আসবেন কম্বো মানে বুঝাই ইনবক্সে যারা বলে আপু কম্বোটা একটু প্রাইস কমায় দেন কম্বো মানে এটার কোনো নাম না কম্বো মানে হচ্ছে দুইটা আপনাকে একসাথে করে একটু ডিসকাউন্ট দিছি একটা নিলে তো ডিসকাউন্ট ওরকম দিতে পারবো না এই জন্য হচ্ছে আপনাকে দুইটা যখন একসাথে নিবেন আমি দুইটার প্রফিট লেস করে আপনাকে একটু মনে করেন যে এইটার ভয় না আমার 200 টাকা প্রফিট আর 200 টাকা প্রফিট না আমি একটার প্রফিট লেস করে আপনার থেকে 200 টাকা রেখে আর বাকি 200 টাকা বাদ দিয়ে একটা কম্বো করে দিই এইভাবে কম্বো করা হয় তো কম্বো আবার যায় বলেন আপনি প্রাইস কমাই দেন কম্বোর আবার প্রাইস কমাই কি আপনি কম্বো তো কম্বো এটা তো ডিসকাউন্ট দিয়ে আপনাকে কম্বো দিছি তো দুইটা হচ্ছে আপনার 2700 টাকা পড়বে রেগুলার প্রাইস কত 1500 1600 3100 টাকা আপনি কম্বোতে হচ্ছে 2700 টাকাতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমাদের ফেস প্যাক ও নাইট ক্রিম কম্বো আপু অনেকদিন তোমাকে দেখি অনেকদিন তোমার অনেকদিনে তোমাকে দেখতেছি ভালো লাগতেছে রাফি রাফি থ্যাংক ইউ আপু
লাইক ঘন্টা হইছে আপু আমি আমার আপনার লাইভে নতুন আমি নিউ মাদার বেবি কেয়ার নিতে পারি না অবশ্য অবস্থা খুবই খারাপ এখন কি এখন টাইম এখন শর্ট টাইম স্কিন কেয়ার জন্য কি আছে আপু শর্ট টাইমে যদি স্কিন কেয়ার করার জন্য কিছু চান তাহলে আমি আপনাকে বলবো শর্ট টাইম স্কিন কেয়ার করার জন্য আপনি মাসাজ স্কিমটা নেবেন কই গেল মাসাজ স্কিমটা কই গেল দাঁড়ান আমাদের মাসাজ স্কিমটা কই এই যে শর্ট টাইমে আপনি স্কিন কেয়ার করার জন্য মাসাজ স্কিমটা নেবেন এবং হচ্ছে আপনার নাইট স্কিমটা নিয়ে নেন এই দুটো প্রোডাক্ট কারণ নাইট স্কিম ইউজ করে আপনি ঘুমায় যাবেন আর এটা একদিন পর পর অ্যাপ্লাই করবেন কারণ এছাড়া আপনাকে আমি শর্ট টাইমের জন্য আর কিছু দিতে পারবো না আমাদের এই নাইট স্কিমটা এই দুটো নেবেন কারণ নাইট স্কিম শর্ট টাইম হচ্ছে কিছু মানে অল্পতে ফর্সা হওয়ার জন্য নাইট স্কিম হচ্ছে যেরকম ওই যে চুরি করে পরীক্ষায় পাশ করে না পোলাপাই নকল করে পরীক্ষায় পাশ করে না এরকম নকল করে ফর্সা হওয়া আমার কাছে মনে হয় আমি সব আপনাদের বুঝাচ্ছি জাস্ট কারণ নাইট স্কিমটা হচ্ছে যে আপনাকে অল্পতেই ফর্সা করে দিবে হ্যাঁ আপনার কোনো ঝামেলা লাগে না নাইট ক্রিম ইউজ করতে কষ্ট লাগে প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করতে কিন্তু কষ্ট লাগে ইউজ করো তারপর এটা ইউজ করে বসে থাকো এরপর আবার ওয়াশ করো অনেক ঝামেলা করতে হয় বাট নাইট ক্রিমটা কি বলেন তো নাইট ক্রিম হচ্ছে ওই যে নকল করে মানে হচ্ছে পরীক্ষা পাশ করা নাইট ক্রিম ইউজ করে শুধু ঘুমায় যাবেন সকালবেলা ঘুম থেকে উঠবেন দেখবেন আস্তে আস্তে ফর্সা হইতেছে তো শর্টকাটের জন্য নাইট ক্রিম নিবেন এটা প্রায় 1600 টাকা আর এটা দিয়ে একদিন পর পর হচ্ছে স্কিনটা ক্লিন রাখবেন যাতে ডেড সেল স্কিনে না জমতে পারে আপনি যেহেতু জেল অ্যাপ্লাই করবেন তো করতেছেন না সিরাম ইউজ করতেছেন না তা আপনাকে একটু ডেড সেল গুলো তো ক্লিন রাখতে হবে ধরেন আপনি স্কিনে ডেড সেল জমায় ফেলতেছেন ধরেন আপনি স্কিনে ডেড সেল জমায় ফেলতেছেন ডেড সেল গুলো যদি জমায় ফেলেন তাহলে কিন্তু নাইট ক্রিমও কাজ করবে না এবং আপনার স্কিনটা ড্যামেজ হয়ে যাবে তো এই জন্য একদিন পর পর এটা ইউজ করবেন এবং রাত্রেবেলা নাইট ক্রিমটা ইউজ করে ঘুমাবেন আপু সবাই জয়েন করো বিথি আপু সবাই জিকির করো বিথি আপু বিথি আপু বিথি আপু কেন আপু আহলিয়া ময়ন আপু সবাই জিকির করবে কেন আপু অয়েলি স্কিনের জন্য কি বেস্ট হবে অয়েলি স্কিনের জন্য কি চাচ্ছ আগে সেটা বলতে হবে ফেস ওয়াশ জেল সিরাম নাইট ক্রিম কোনটা নিতে চাচ্ছ এখন তো অনেক প্রোডাক্ট আমি তোমার এই সব প্রোডাক্ট দিলে তো আর হবে না তুমি কি কি চাচ্ছ সেটা আমাকে বলতে হবে যা পড়ে একটা ভালো ফেস ওয়াশ দেন বা আমার ফর্সার জন্য কিছু একটা দেন তাহলে আমি দিতে পারবো তুমি যদি অয়েলি স্কিন অয়েল রিমুভ করার জন্য কিছু চাও তাহলে আমি বলবো জিনসিং সাবানটা নিয়ে নাও এই সাবানটা নিয়ে নাও এটা দিয়ে মুখটা ক্লিন করো দেখবো অয়েলটা কেটে যাবে সাবানটা নিয়ে নিতে পারো এখন আর কি কি চাচ্ছ আমাকে সেটা খুলে বলতে হবে আপু আমি লেট করে আসছি তাই তোমার এখন মারবো আমি তুমি লেট করে আসছো কেন তুমি জানো না আমি 4টায় লাইভ হই আমি আমি ঘরে নিয়ে গেছি আমার হচ্ছে একটু জিরাই নেই আমার হচ্ছে পা ব্যথা করতেছে 1 ঘন্টা লাইভ করতেছি এটা পা ব্যথা করতেছে আজকে আমার লাইভ করতে ইচ্ছা করে নাই তারপর আমি লাইভ করছি আপু পোর্সে সিরামটা ইউজের নিয়মটা বলো পোর্সে সিরাম ইউজের নিয়মটা হচ্ছে আপু সকালে একবার রাতে একবার জাস্ট হচ্ছে প্রয়োজন মতো যতটুকু লাগে ততটুকু হাতে নিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করবেন সকালে আর রাতে এভাবে 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 সুন্দর করে সিরামটা দিয়ে মেসেজ করে অ্যাপ্লাই করবেন আপু সোপটার প্রাইস কত সোপটার প্রাইস হচ্ছে 800 টাকা করে সোপটার প্রাইস সরি 850 টাকা সিরামটার প্রাইস অফার প্রাইস 800 টাকা এটা ছিল 1000 টাকা ছিল বাট এটা আমি প্রাইস কমাই দিছি এটা 800 টাকা পাবেন আমার কাছে নাইও মনে হয় কয় পিস জানি দেখলাম ওদিন মনে হয় 35টা থেকে 36টার মতো আছে এই জন্য আর প্রাইস মানে অফারটাই রেখে দিছি যে যাদের কোর্স আছে অফারে দিয়ে দিছি এটা এটা 800 টাকায় পেয়ে যাবেন 850 টাকা এটা আমাদের 20% ডিসকাউন্ট ছিল না ওই ডিসকাউন্ট প্রাইসই রাখছে আর বাড়াইনি আমি একদিন তো মায়না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে বাঁচে কি বাঁচি রে মরে কি মরি থাকি তোমার সন্ধানে আপু আমি শর্টকাট প্রোডাক্ট নিতে চাই আপু শর্টকাট প্রোডাক্টে দিলাম শোনা এই যে 1600 টাকা 850 টাকা শর্টকাট শর্টকাট প্রোডাক্ট দিলাম শর্টকাটই প্রোডাক্ট দিতে দিছি আপনারে আপু সিরামটা কয়টা ইউজ করতে হবে আপু একটাইতে আপনি হচ্ছে আপনি রেজাল্ট পেয়ে যাবেন একটাতে কি আপনি হচ্ছে 2-3 দিনের মধ্যে রেজাল্ট পাবেন একটাতেও না আপনি সিরাম জেল এগুলো আপু অনেক দিনের পর যে রেজাল্ট আসে তা কিন্তু না সিরাম জেল আপনার দেখবেন 2-1 দিনের মধ্যে আপনার স্কিনে হচ্ছে কাজ করে স্টার্ট করে দেয় সিরাম জেল আপনি 2-1 দিনের মধ্যে কাজ করে স্টার্ট করে দিবে আপু চোখের নিচে কালো দাগের জন্য কি করব চোখের নিচে কালো দাগের জন্য জাস্ট আপনি গোল জেল আর কিচ্ছু না ডাইনাও তাকাইবেন না আমি জাস্ট আপনার হচ্ছে চোখের উপরে একটু দিয়ে দেখাই যদি আমি লাইভ শেষ করে মুখ সুন্দর করে ওয়াশ করে ফেলবো তাহলে একটু দিয়ে দেখাই যাদের চোখের নিচে উপরে কালো দাগ আছে আল্লাহ দেখেন আমার মুখ শুকায় গেছে আমার চুলে পন্ত লাগছে দেখেন আমার এই নাক তো মনে হইতেছে কি জানেন আমার নাক এই এখান দিয়ে এরকম হয়ে আছে আমার নাকে নিঃশ্বাস নিতে গেলে না এরকম সব এরকম লাগে মানে নিঃশ্বাস মনে হয় যে টেনে টেনে নিতেছে শুকায় গেছে এই যে এই জায়গাগুলো এই জায়গাটা দেখেন কিভাবে টান দিছে ফেস প্যাক ইউজ করে কথা বলতে হয় না জানেন এই যে দেখেন আর এই জায়গাটা কিভাবে টান দিছে
এইজন্য আমি লাইভে ফেস প্যাক ইউজ করা অফ করে দিছি, কারণ ফেস আমার তো লাইভে কথা বলতে হয়, তো ফেস প্যাক ইউজ করে এত কথা বলা ঠিক না, পরে আমি অল্প বয়সে বুড়ো হয়ে যাব। কারণ বিজনেসের জন্য তো আপু অল্প বয়সে স্কিন নিঃশেষ করতে পারবো না, পারবো বলেন? কারণ লাইভে একটা ঘন্টা কথা বলতে হয়, তো এই ফেস প্যাক ইউজ করে প্রতিদিন আমি কথা বললে আমার স্কিনই তো অল্প বয়সে পরে আমার বুড়া মানুষের মতো লাগবে, এই জন্য আমি এখন আর ফেস প্যাক ইউজ করি না লাইভের মধ্যে। যাদের হচ্ছে স্কিনে চোখের নিচে কালো দাগ আছে, কেমনে দিব আমার তো ফেস প্যাক চোখের নিচে? আচ্ছা আমি দিয়ে দেখাইতে পারতেছি না, কালকে দেখাবো না, এভাবে রাউন্ড রাউন্ড করে ম্যাসাজ করবে, মানে চোখের উপরে নিচে এভাবে জাস্ট এভাবে 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 করে হচ্ছে, যখন জেলটা অ্যাপ্লাই করবেন এক্সট্রা করে কোনো আই ক্রিম নিতে হবে না, এক্সট্রা করে কোনো আই ক্রিম নিতে হবে না, জাস্ট এভাবে 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 করে প্রতিদিন দুইবার করে, প্রতিদিন দুইবার করে হচ্ছে এভাবে ম্যাসাজ করবেন 2-3 মিনিট। আপনি 15 দিন পরে এসে আমার রিভিউ দিবেন যে আপু আমার চোখের নিচে কালো দাগ চলে গেছে আপনার জেল দিয়ে, আমার এক্সট্রা করে কোনো আই ক্রিম লাগে নাই। বাট যদি রাত জাগেন তাইলে নিয়েন না, সেই আপনি রাতই জাগবেন, বিরহ বেদনায় গানই শুনবেন, তারপরে হচ্ছে গান গাইবেন, আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায় এই গানই গাইবেন, আর হচ্ছে তারপর আমার জেল ইউজ করে আইসা বলবেন আপু আপনার তো চোখের নিচে কালো দাগ যাচ্ছে না, তাহলে তো হবে না। এই আজও প্রতি রাতে জাগার গান দেখা বন্ধ করতে হবে, এবং হচ্ছে তাড়াতাড়ি ঘুমাইতে যাইতে হবে, তারপরে জেল অ্যাপ্লাই করবেন, দেখবেন চোখের নিচে কালো দাগটা চলে যাবে। রাত জাগলে তো চোখের নিচে কালো দাগ পড়বেই, তখন তো প্রোডাক্টও কাজ, নাইট ক্রিমও কাজ করবে না, একটা সময় দেখবেন নাইট ক্রিম ইউজ করে আপনার সেই ফ্যাকাশেই লাগতেছে, কারণ যারা রাত জাগে তাদের স্কিনে গ্লো নষ্ট হয়ে যায়, একটা স্কিনের যে একটা হেলদিনেস থাকে সেটাই আপনার হারায় যায়, উজ্জ্বলতাটা হারায় যায়, আপনার স্কিনে যে একটা মানে কি বলে ওইটার সৌন্দর্য থাকে ওইটাই আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে রাত জাগলে। দেখেন আমি একদিন আমার কতটা, তাহলে আপনারা চিন্তা করেন আমি একটা রাত ঘুমাই নাই তাতে আমার যদি এই অবস্থা হয়, তাহলে যারা রাত জেগে জেগে থাকেন, আমি জানি অনেক আপুরা রাত জেগে থাকেন, তো তাদের স্কিন কেয়ার করে লাভটা কি যদি আপনি রাতেই জেগে থাকেন? ঘুমানোর ট্রাই করবেন খুব তাড়াতাড়ি। হ্যাঁ আপু কেমন আছো তুমি? রূপা ঘোষ আপু ভালো আছে, আপু তুমি কেমন আছো? তো গোল জেলটা নিয়ে নিবেন, এটার প্রাইস হচ্ছে 1200 টাকা করে। আপু ব্রণের জন্য কি করবো? ব্রণের জন্য হচ্ছে অনেক বেশি ব্রণ এবং হচ্ছে স্কিনে প্রবলেম থাকে, ব্রাইডাল সেটটা নিয়ে নিবেন যদি হচ্ছে আপনি সেট চান, যদি ফুল সাবান টাবান সব সহ চান, যে সিরাম সাবান নাইট ক্রিম সব সহ চান, তাহলে 2250 টাকা দিয়ে এইটা নিয়ে নিবেন, ব্রাইডাল সেটটা নিবেন, 2250 টাকার ব্রাইডাল সেটটা নিয়ে নিবেন। আপু আমি তোমার পেজে নিই, ওয়েলকাম মাই পেজ। আপু কেমন আছো? ভালো আছে আপু, তুমি কেমন আছো? সুবর্ণা আক্তার রাত্রি আপু ভালো আছে, আপু তুমি কেমন আছো? আপু আমি আপু ইন্ডিয়াতে ডেলিভারি হবে না রে, আপু ইন্ডিয়াতে ডেলিভারি হবে না আপু, ইন্ডিয়াতে আপু অনেক অসুস্থ, একটু দোয়া করো শোনা, আল্লাহ যেন তোমার খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়, আমি দোয়া করলাম রে শোনা, তুমি আমার জন্য দোয়া করো। আপু অনেকদিন স্কিন কেয়ার করি না, এখন ফেস প্যাক নিতে চাই, পেজে নক দিয়ে দেন আপু, পেজে নক দেন, পেজে নক দিবেন, ফেস প্যাক অলওয়েজ রাখবে না, ফেস প্যাক তো 2 দিন পর পর কিনা লাগে না, যেরকম নাইট ক্রিম মাসের শেষে কিনা লাগে, তারপরে ফেস ওয়াশ কিনা লাগে, বাট ফেস প্যাক তো 2 দিন পর পর কিনা লাগে না, ফেস প্যাক একটা কিনলে অনেক দিন যায়, সো একটা ফেস প্যাক কিনে রাখবেন 4-5 মাস চলে যাবে আবার কিনবেন। আপু মুখে কি দিছো? মুখে হচ্ছে ফেস প্যাকটা ইউজ করছি রে আপু। আপু জাপান ব্রাইডাল ফেসিয়াল কিটটা ইউজ করার নিয়ম? আপু আজকে কিছু বলতে পারবো না, আজকে হচ্ছে চলে যাবো, এখন আমার হরান লাগতেছে, দেখো আমার নিঃশ্বাস আসতেছে না আপু। আমি আপু আমি 11-12 ঘুমাই তাও চোখের নিচে কালো হয়ে যায়, কারণ তুমি মনে আপা তাড়াতাড়ি উঠে যাও, একটা মানুষের প্রতিদিন 8-9 ঘন্টা ঘুমানো দরকার, 10 ঘন্টা তো মানে বলে, বাট 8 ঘন্টা তো অন্তত আমাদের ঘুমানো দরকার, বাট অনেকেই আছে আমরা 4-5 ঘন্টার বেশি ঘুমাই না, তো ওইটা আমাদের জন্য পর্যাপ্ত ঘুম না। আপনি দেখবেন রাতের বেলা 8 ঘন্টা এবং দিনের বেলায় কমপক্ষে 2 ঘন্টা ঘুমাইতে বসে, আমরা তো দিনের বেলা কেউই ঘুমাই না, আমি তো একদমই না, তো আমি যদি হচ্ছে দিনের বেলা যেহেতু আমি ঘুমাই না, আমার তো 10 ঘন্টা ঘুমানো উচিত, তো আপনাদের প্রত্যেকটা মানুষের তো 10 ঘন্টা ঘুমাবেন, সেখানে আমরা 4-5 ঘন্টার বেশি কে ঘুমাই বেশিরভাগ মানুষই, তো ওইভাবে এই জন্য হচ্ছে আমাদের চোখের নিচে কালো দাগটা পড়ে যায়। সুইট আপু একটা ফেসিয়াল কিট দেখাও, ফেসিয়াল কিট একটাই দেখাবো, সেটা হচ্ছে আমাদের এইটা 1500 টাকারটা, বেস্ট বলবো বেস্ট, আমার পেজে আসলে বেস্ট কিছুই দিব আপনাকে, ওই যে হচ্ছে আপু আমি 4-5টা প্রোডাক্ট দিব দেখাই না, যে আপু এইটা নিতে পারেন সেটা নিতে পারেন, আপু ফেসিয়াল কিট আমি একটাই সেল করিব না, এইটাই বেস্ট। আপু আমার লক্ষ্মীপুরটা কেমন আছো? নাজির সুলতান আপু ভালো আছি, আপু তুমি কেমন আছো? আপু তুমি অনেক কিউট আপু, সুবর্ণা আক্তার রাত্রি আপু তুমি অনেক কিউট আপু। আপু আপু গোলজোর আছে, জিনসিংও আছে, এখন ফেস প্যাক নিলে হবে? হ্যাঁ আপু ওগুলো যেহেতু আছে এটা নিয়ে নিবেন। 20 স্বর্ণা আপু বলবা প্লিজ, নিউ স্পট আউট ফিকে ক্রিমটা আগে সিরাম ইউজ করা যাবে? গেলে কতক্ষণ আগে? আমি বলবো যে শীতের দিনে করো, বাট গরমের দিনে করো না, আর ইউজ করলে হচ্ছে 5-10 মিনিট আগে করবা, আর অবশ্যই লিকুইড সিরাম, ঘন সিরাম না, যেগুলো একটু ঘন টাইপের, যেরকম আঠালো আঠালো থাকে, যেরকম আমাদের হচ্ছে যেগুলো জেল টাইপের, যে জেল বেসিকের যে সিরামগুলো থাকে একটু আঠালো আঠালো থাকে, ওগুলো দিয়ে হচ্ছে নাইট ক্রিম ইউজ করবা না, তাহলে স্কিনে ব্রণ হবে, স্কিন হচ্ছে তোমার প্রবলেম হবে,
যেগুলো হচ্ছে তোমার একটু লিকুইড, যেরকম আমাদের পিঙ্ক সিরামটা কিন্তু লিকুইড। হ্যাঁ দাঁড়া আমি দেখাই, কই গেল, কই স্যার, কই রাখছি, যেরকম লিকুইড যে সিরামগুলো আছে ওই সিরামগুলো দিয়ে তুমি নাইট ক্রিম ইউজ করতে পারবা। এই টাইপের যদি সিরাম থাকে যেরকম লিকুইড, এটা আমি হাতে দিয়ে দেখাই। আপু আপনার কথায় অনেক কিছু শিখা যায়, থ্যাংক ইউ আপু। আমি জানি না আমি কারে কতটুকু শিখাইতে পারি, বাট আমি হচ্ছে আমি আমি তোমাদের প্রোডাক্ট সম্বন্ধে দেখবা, তারপর আমার নিজের স্কিন কেয়ার গুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, যে এটা করবা ওইটা করবা, এটা করলে ভালো হবে, এটা করো কইরো না, এগুলো আমি আমি তোমাদের কাছে কেন বলি জানো, আমার কাস্টমারদের একটা ভালোর জন্য তো এই জিনিসগুলো আমি শেয়ার করি। বললে কি হয়, অনেকে হয়তো বা এটা ভাবে যে আমার প্রফেশনাল বিজনেস, আমি এত বাড়তি কথা কেন বলবো, বাট আমি এটা ভাবি না, আমি ভাবি যে না এগুলো শেয়ার করা উচিত। এই যে দেখো, এই যে এই টাইপের সিরাম গুলো দেখছো নাই, সিরাম কই দেখো তো, আরো কাছ থেকে দেখাই, দেখো তো সিরাম কই, আবার দিয়ে দেখে দাও, এই হচ্ছে এইটাই হচ্ছে সিরামের মজা। জাস্ট দুই মিনিট লাগবে না, এই যে দেখো মনে হচ্ছে টানতেছে, আমার হাতে হাত তো একটু ড্রাই থাকে না, যদিও ড্রাই না অতটা, তারপরেও তো মুখের থেকে হাত তো একটু ইয়া থাকে, দেখো আমার হাত কিন্তু প্রচন্ড পরিমাণে সফট, তারপরও দেখো আমার হাতেও মনে হচ্ছে খাই খাচ্ছে, এই দেখো নাই, এই যে দেখো এই কাছ থেকে দেখি। এই টাইপের সিরাম যেগুলো ওগুলো হচ্ছে তুমি দিয়ে নাইট ক্রিম দিতে পারবা, আর সিরামের মজাই একটা, মানে যতই ঢালো স্কিন মনে হয় যে কতদিন ধরে ক্ষুদায় আছে, খাইয়া ফেলে। দিদি ইন্ডিয়াতে ডেলিভারি হবে না রে সোনা পাখি, যদি ইন্ডিয়াতে ডেলিভারি দিতে পারতাম আমার থেকে হ্যাপি মনে আর কেউ হইতে পারতো না। এই যে কত কাস্টমারদের ফিরাই দেয় জানো, আমার মন খারাপ লাগে, আমারও মন চায় আমি ইন্ডিয়াতে পার্সেল দিব, এত পরিমাণে আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার কাস্টমার, মানে সবাই প্রতিদিন অনেক আপুরা নক করে, 20 থেকে 25টা আপু নক করে, আপু আমি ইন্ডিয়াতে ডেলিভারি নিতে চাই, আর বলে আপু অনেক প্রোডাক্ট নিবো একসাথে অনেকগুলো কম্বো নিবো, বাট আপু দিতে পারি না, কিভাবে দেয় আমি জানি না, যদি ইন্ডিয়ার কেউ থাকে আমার সাথে একটু অনেক কানেক্ট করো তো আপু কিভাবে ইন্ডিয়াতে ডেলিভারি করে আমি জানি না, আসলে কোন এজেন্টের মাধ্যমে মেবি দিতে হয়, কিন্তু আমি আসলে এগুলো সম্বন্ধে আমার অতটা ধারণা নাই। যদি কেউ ইন্ডিয়াতে হচ্ছে এজেন্টের ভাবে কাজ করো যে আমি পার্সেল দিলে তোমার নিয়ে তাকে ডেলিভারি, এতে অনেক রিক্স আছে, ধরো তার কাছে আমি পার্সেলটা দিলাম সে তোমার পৌঁছাইলো না, তখন তুমি আমারে ধরবা, আপু আমি এই বদনামের জন্য আসলে চাই না, আমার ভয় লাগে যে আমি চাই না যে আমার এই বিজনেসের লাইফে কোনো কাঁটা লাগুক, কারণ আপু মান সম্মান মানে হচ্ছে কামাইতে অনেক কষ্ট হয়েছে, আমার 4 বছর লাগছে আমার বিজনেস, মানে এই যে পেজটা যে দাঁড়া হয়েছে আজকে, যে আমাকে মানুষ চিনে সম্মান করে যে এত ভালোবাসে, এগুলো করতে আমার 4 বছর লেগে গেছে, আর আমি চাই না যে আমার ইন্ডিয়াতে একটু ডেলিভারি করতে যে আমি 4 দিনে আমার মান সম্মান গুলো সব চলে যাক, হ্যাঁ আমি খাবো না ছুবো না ধরবো না, বাট তারপর আমি ইন্ডিয়াতে ডেলিভারি যার মাধ্যমে দিব, ধরো সে মাইরা দিল বা সে তোমাকে একটা উল্টা পাল্টা প্রোডাক্ট দিল, আমি দিলাম ভালো প্রোডাক্ট সে দিল তোমার সেটা নকল প্রোডাক্ট, এই ভয়ে আমি এইগুলোতে চাই না, কারণ না দিছি এক সমস্যা, আমি দিতে পারতেছি না, দেওয়ার পরে যদি উল্টা পাল্টা কিছু হয় অবশ্যই আমার আমার মান সম্মান যাবে, তো আমার আপু এই জন্য আমি ভয়ে আগাই না, সত্যি কথাই বললাম আজকে, বাট আমি যদি দিতে পারতাম আমার থেকে হ্যাপি অন্তত কেউ হইতো না, কারণ আমিও চাই যে ইন্ডিয়াতে আমার প্রোডাক্ট গুলো সবাই ইউজ করুক, কারণ কত আপুরা দেখো আমার এসে প্রতিদিন কত আপুরা নক দেয় আপু দাও আপু দাও আপু দাও, আমি কোথেকে দিব আপু, আপু অ্যালার্জি একনি প্রো সেন্সিটিভ স্কিনে কি সিরাম পিঙ্ক সিরাম ইউজ করা যাবে, আপু সিরামের কোনো অ্যালার্জি ফ্যালার্জি লাগে না, সিরামের সব স্কিনে সিরাম ইউজ করা যায়, যদি যেটা অনেক বেশি অয়েলি সিরাম না হয়, অনেক সিরাম আছে যেগুলো হচ্ছে ভিটামিন অয়েল দেওয়া থাকে, তারপর হচ্ছে তোমার অনেক জোজোবা অয়েল দেওয়া থাকে, ওগুলো একটু অয়েলি থাকে অনেক, মানে গরম মশলা যাদের নাক থেকে মনে হয় তেল চুয়া চুয়া পড়ে, ওই টাইপের স্কিনে একটু অয়েলি সিরামগুলো অ্যাভয়েড করা উচিত, বাট এটা এটা অয়েলি সিরাম না, এটা হচ্ছে তোমার একদম স্টিকি টাইপের, মানে হচ্ছে সাথে সাথে খেয়ে ফেলে, মানে সিরাম ইউজ করার পরে তুমি কোনো ফিল হয় মানে হচ্ছে পাবা না, যে চিটচিটা ভাবটা পাবা না, আর কিছু লাগবে না, টাকা তো কামাইতেই পারবো, যতদিন বেঁচে আছি আল্লাহ তো হচ্ছে বিজনেস করার তৌফিক দান দিছে, আমার একটা পেজ আছে, পেজে আমাকে এত মানুষ চিনে, আমি একটা না একটা কিছু আমি করতেই পারবো, যতদিন বাঁচবো আমি বিজনেস করেই যেতে পারবো, আমি আমি চাইলে ব্যাগ সেল করতে পারবো, আমি চাইলে জুতা সেল করতে পারবো, আমি চাইলে ড্রেস সেল করতে পারবো, আমি চাইলে হচ্ছে জুয়েলারি সেল করতে পারবো, আমি চাইলে কসমেটিক্সে হচ্ছে মেকআপ আইটেম সেল করতে পারবো, আমি চাইলে অনেক কিছু সেল করতে পারি আমার এই পেজে, বাট আমি চাই যে হচ্ছে আমি যাই করি না কেন আমি সবার ভালোবাসা পেতে চাই, যেমন আমি ড্রেসের বিজনেস দেখো
আমার কত মানে ড্রেসের বিজনেসে কত আমার হচ্ছে পাগল কাস্টমার। আমি ড্রেসের একটা একটা লাইভে আমার ড্রেস সেল হয়ে যায়। আমি কখনো মানে কল্পনাও ভাবি নাই আমি ড্রেসের এত রেসপন্স পাবো। কারণ আমি ফার্স্ট আমি লাইভে ড্রেস সুন্দর হয় না দেখানো, আমি জানি আমার ড্রেস দেখানো ভালো হয় না, কারণ আমি হচ্ছে অন্য ড্রেস, যেমন এই ড্রেসটা আমি কি ঘুরাফিরা দেখাইছি, বাট নিজে যখন ড্রেস দেখাইতে যাই না তখন হয়রান লাগে, মানে একসাথে অনেকগুলো ড্রেস দেখাইতে যাই তো আমার অনেক টায়ার্ড ফিল হয়। আর একটা ড্রেস তো এই যে এমনি একটু কোমরে হাত দিয়ে দেখাইবি, এটা তো টায়ার্ড ফিল হয় না, বাট নিজে যখন লাইভ করতে যাই আমার খুব কষ্ট হয়। আর আমি হচ্ছে মানে ড্রেস তো লাইভ করতে আমি পারি না, আমার অনেক হা পায়ে যায় আমি, মানে আমি যতটুকুই দেখাইছি যে কয়দিন হয়েছে আমার সবগুলো ড্রেস সেল হয়ে গেছে। আপু তোমার জন্য এতগুলো ভালোবাসা, তোমার জন্য এতগুলো ভালোবাসা আপু, অলওয়েজ বেস্ট ইউর পেজ আরাবিয়ান, থ্যাংক ইউ। আচ্ছা হোয়াইট এর জন্য কি করবো, হোয়াইট এর ব্ল্যাক এর জন্য এইটা নিবেন আপু, স্ক্রাব ইউজ করবেন, স্ক্রাব ইউজ করবেন, এটা ইউজ করবেন, এটাতে আপনার হচ্ছে ব্ল্যাক এর হোয়াইট এর সব চলে যাবে। এটা 850 টাকা, এইটা হচ্ছে বেস্ট হোয়াইট এর, তারপর হচ্ছে ব্ল্যাক এর, দেন হচ্ছে আপনার র্যাশ, আপনার স্কিনের ডেড সেল। স্ক্রাব ইউজ করলে আপনি আরো অনেক প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন, এটা প্রাইস 850 টাকা করে। আপু আমি দিনাজপুর থেকে নিজুম নিশি আপু, ওয়েলকাম মাই পেজ। হাই আপু কেমন আছো, আশালি আপু ভালো আছি। আপু আপনি আপু ব্ল্যাকার্সের জন্য বলেছি পুরি পুরি বাটার পুরি পুরি বুটে মিলা হাসি, এই যে এতক্ষণ পরে একটা ছাগল পাইছি। লাইভে যাওয়ার শেষে আপনার গালিটা দিয়ে যাবো আমি চাই নাই, কিন্তু কি করবো বলেন, লাইভে যাওয়ার শেষে আপনার গালিটা দিতে চাই নাই, বাট আপনি আপনি ইচ্ছে করে গালিটা খাইলেন। ওরা মানে বানানো পারে না, কি বানানো লাগছে শুনবা, দাঁড়া তোমাকে বিনোদন দিয়ে যাই, পুরি ভুটার মতো লাগে আপু, আপনি বানানটা আগে ঠিকে আসেন, এখানে হবে পুরা ভূতের মতো লাগে, বাট আপনি লিখেছেন পুরি ভূতের মতো লাগে, আমি কি পুরি, আমি কি ভূত, ভূত হবে ভূত। আগে বানান শিখবেন, মানুষকে যে ইনসাল্ট করবেন, মানুষকে যে অসম্মান করবেন, আপনি তো আগে দেখতে হবে ভাই আপনি কি, আপনার তো সামান্য পরিমাণে লেখার যোগ্যতা পর্যন্ত নাই, আপনি আসছেন আমাকে অপমান করতে, কই যাবো বলেন। আমি যদি আপনার অপমান করা শুরু করি আপনি বলবেন ছাইরা দেমা কাইন্দা বাচ্চা, আমি কানে তো সার জীবনে তোমার পেজে আসবো না। আমি যদি অপমান করা স্টার্ট করি আমি লাইভের মধ্যে আপনাকে এত পরিমাণে অপমান করতে পারবো এতগুলো মানুষের সামনে, যেটা আপনি নিতে পারবেন না, আপনি আমাকে একটা কমেন্টই তো করবেন না, সেটা আমার গায়ে লাগে না, ট্রাস্ট মি। এই 4 বছরে যা যা শুনছি এখন এত পরিমাণে চামড়া মোটা হয়ে গেছে, এই আপনাদের এইসব কমেন্ট আমার এই শরীরের মধ্যেই লাগে না, ট্রাস্ট মি বলতেছি সত্যি কথা, এগুলো আমার গায়েই লাগে না, বাট আমি যখন আপনাকে একটা কথা বলবো আপনার সেটা গায়ে লাগবে, বিকজ হচ্ছে আপনি ফার্স্ট টাইম শুনতেছেন, আর আমি এগুলো 4 বছর ধরে শুনতে শুনতে ওই যে আমার অবস্থা আই ডোন্ট কেয়ার এরকম অবস্থা হয়ে গেছে, বাট আপনি সেটা নিতে পারবেন না। তো আমার সাথে পাঙ্গা না লেগে নিজের কাজ করে, নিজের চরকায় তেল দেয়, নিজের সংসার সামলান, বাচ্চা কাচ্চা সামলান, স্বামীর একটু সময় দেন, কাজে দিবে আপু। আমি আপু আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু আনজুম ইসলাম আপু 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 আপু। আচ্ছা নূরে জান্নাত রোশনি আপু, তুমি যে মেকআপ করছো শোনা, তোমার মেকআপ দেখে আমার এখানে সবগুলো কাস্টমার দেখো কি অবস্থা, সবাই ডরে চালায় বলতেছে আপু তুমি লাইভ থেকে যাও, আমি আর সহ্য করতে পারতেছি না। আমি তো জীবনে আইশ্যাডো লাগাই নাই দেখো, আমার আমি তখন আমি শুধু একটু কাজল আইলাইনার লাগাই, আমি জীবনে আইশ্যাডো ফাইশ্যাডো এই ব্লাশন ফ্লাশন এগুলো আমি কখনো ইউজ করি না, কোনোদিনই লাগাই না। তো মেকআপ বলতে আগে মেকআপ কি সেটা বুঝে আসেন। আপার লিপের জন্য কি করবো আপু, আমার কাছে লোমের জন্য কিছুই নাই আপু, ফসার জন্য কি ইউজ করবো, নাইট ক্রিম মিস করি এটা। আসসালামু আলাইকুম আপু কেমন আছো, আতিরা ইসলাম ওয়ালাইকুম আসসালাম আপু তুমি কেমন আছো, হায়রে গু লাগাইছে মুখে, এই তো তুমি শুন বুঝছো একটা পুরা বুঝলো না এতক্ষণ বৈশা, দেখো তো তুমি গু লাগাইতে লাগাইতে অভ্যস্ত দেখা সবারই এখন তোমার গু মনে হয় আপু, তুমি কি গু খাও শোনা, আমার তো মনে হয় যেই মানুষ হচ্ছে লাইভের মতো আইসে আরেকজনের বলে গু লাগাইছে, আমার তো মনে হয় তুমি গু খাও শোন না, তুমি খায়াও মনে হয় এগুলা খাইয়েই বড় হচ্ছে দিন দিন, এই জন্য তোমার মাথার অবস্থা এরকম, আমরা তো এগুলা খাইও না লাগাইও না, এই জন্য আমাদের ব্রেন অনেক শার্প দেখো না, এত বড় বিজনেস করি বিজনেস সামলাই, আর তুমি হচ্ছে গু খাও বলে হচ্ছে তুমি আরেকজনের লাইভে এসে গু মার্কা কমেন্ট করো। আপু পার্মানেন্ট বডি হোয়াইটেনিং কম্বো হবে, বডি হোয়াইটেনিং এর জন্য বডি ক্রিম নিয়ে নিন, প্রাইস 2200 টাকা। আচ্ছা অনেক বকাল ঝুঁকি করছি, অনেক মজাও করছি, এখন ভালো থাকেন ইনশাল্লাহ কালকে দেখা হবে। হ্যাঁ সোনা গু দেখো আবার বলে হ্যাঁ খাই, দেখো কি নোংরা আল্লাহ আবার স্বীকার করছে দেখছো ভাই, বুঝছি বুঝছি তোমরা যে এক একটা হচ্ছে মানে মানসিক পাগল, তোমাদের মাথায় যে তার সিরা এটা আমরা বুঝছি, দেখো উনি কি লিখছে,
হ্যাঁ খাই তোমার লাগবে? তুমি থামা, আমার জিজ্ঞাসা করতেছে না, আসো না। আমি মানে হচ্ছে কি বলবো, নো থ্যাংকস, আমি এসব খাই না, এগুলো তুমি খাও। আমার সাথে আমি খাবো নাকি? সে আবার স্বীকার করছে যে খাই। এই সবাই একটা হাততালি দাও তার জন্য, সে স্বীকার করছে যে সে খায়। অবশেষে সে স্বীকার করছে, হ্যাঁ আমি খাই। সে হচ্ছে খায় সেটা সে স্বীকার করছে। এই একটা, এটার একটু পিন পোস্ট করে দিই, দেখো ওনার একটু প্রোফাইলটা দেখো। এই যে হচ্ছে নূরে জান্নাত রোশনি, সবাই একটু ওনার প্রোফাইলটা চেক করো, চেক করে একটু হাসির ইমোজি দাও, তারপর মানে ব্লক করব। একটু হচ্ছে হাসির ইমোজি ওনার ওনার প্রোফাইলটা চেক করে একটু হাসির ইমোজি দাও। কি পরিমাণে বস্তি মার্কা একটা মেকআপ, ধরে ধরে ব্লক করো সবগুলো পাগল রে। হ্যাঁ আপু, তোমার মতো সিল্কি হেয়ারের জন্য কি ইউজ করবো, হেয়ার ট্রিটমেন্ট ইউজ করবেন ইনশাল্লাহ। কালকে হচ্ছে দেখাই দিবো আমাদের নতুন একটা ধামাকা আসছে হেয়ার, নতুন একটা, নতুন না অনেক আগেই সেল করছি, বাট নতুন করে আবার হচ্ছে লাইভে দেখাবো। তো সবাই ভালো থাকেন, লাভ ইউ, আসসালামু আলাইকুম, কালকে হচ্ছে আবার দেখা।